ওকে দেখেন প্রথম যে ইসকাটাটা প্রথম যে কুইজটা আসছে আজকে যে কুইজ উনি যখন কম্পিউটার ওপেন করছে প্রথমে ওনার বাম দিকে ঠিক সেম এই চিত্রটা আসছে এবং ডান দিকে এই লেখাটা আসছে এখানে একটা কম্পিউটারের ভয়েস থাকে ওখানে ক্লিক করলে কম্পিউটারে পড়ে দেয় এল সিনারাফিক রাতো পয়সেরে প্রেচে দুতো দাল সিনারে দ্বিতীয় প্রেসিডেন্সা এটা কম্পিউটার ভয়েসে পড়ে দিবে এবং আপনারা যখন একটা কুইজ অ্যানসার করবেন কম্পিউটার ভয়েসটা শুনবেন শোনার পরে আপনি একবার আপনার মতো রিডিং পড়বেন ঠিক আছে কারণ আপনি রিডিং না পড়লে কম্পিউটার যখন ভয়েস শুনেন ভয়েস শোনার সময় দুই একটা উচ্চারণগুলো আপনার কানে দেখবেন ক্যাচ করতে পারতেছেন না হয়তো একটু আনইজি লাগবে তো সেই ক্ষেত্রে একবার শুনবেন এবং একবার পড়বেন এরপর অ্যানসার দিবেন হ্যাঁ যে এটা এটা মানে কি এটা আপনি একটা মেইন রোডে আছে একটা মেইন রোডে আছেন হ্যাঁ আপনার বাম দিক দিয়ে একটা রাস্তা ক্রসিং করছে আপনার সাথে ডান দিকে একটা রাস্তা ক্রসিং করছে আপনি মেইন রোডে আছেন এই যে আপনি যে মেইন রোডে আছেন এখানে যে রাস্তা ক্রসিং করতেছে তো আপনি ধরেন নতুন একটা শহরে গেছেন আপনি আপনার উপস্থিতি ধরেন এই যে সবুজ গাড়িটা আপনি আপনি এখানে আছেন আপনি যাইতেছেন এখন সামনে যে দুইটা ক্রসিং করছে এটা আপনি জানেন না এই শহরের মধ্যে নতুন আসছেন আপনি শহরে এলাকার মধ্যে হ্যাঁ এই প্যানেলটা আপনার এখানে দেওয়া থাকবে সেম প্যানেলটা আপনার এখানে দেওয়া থাকবে দিয়ে আপনি সেম এই প্যানেলটা এখানে দেওয়া থাকবে যে আপনাকে এরা বলতেছে যে এরকম যে আপনাকে বলতেছে আপনি আগে থেকে দেখলেন এটা দেখলেন আপনি ও হ্যাঁ এখান থেকে এই 150 মিটার পরে গিয়ে একটা ক্রসিং বাম দিক দিয়ে একটা ক্রসিং ঢুকছে ডান দিকে একটা ক্রসিং ঢুকছে সো কি করতে হবে আমি যদি মেইন রোডে থাকিও তারপর আমাকে কি করতে হবে আমাকে গতিটা একটু কমায় আনতে নিয়ন্ত্রিত গতিতে নিয়ে আসতে হবে মডারেট করতে হবে কারণ কি যারা এখানে ঢুকবে তাদের উচিত তারা এখন অপেক্ষা করে আমাকে আগে যেতে দিবে বাট ইন কাজও যদি এরা অপেক্ষা না করে ঢুকে যায় তাহলে কিন্তু আমাকে থামতে হবে তো আমি যদি যে মেইন রোড আমি আছি আমার দ্বিতীয় প্রেসিডেন্সা মানে আমার যাওয়ার অধিকার আগে এটা ভাইবে যদি আমি এই দুটো চিপা রাস্তা আছে ওরা তো থামবই আমি আমি ভাইবে নিলাম আর থামবই এর ভাইবে আমি গতি কমাইলাম না আমি খুব জোরে যদি জায়গা তাহলে কিন্তু যাওয়া যাবে না জোরে যাওয়ার পর যদি একটা অ্যাক্সিডেন্ট হয় আমি নিজেও কিন্তু অপরাধী কারণ কি আমাকে আগে থেকে এই কাপটার একটা প্রাইভেজ করছে সামনে গিয়ে কিন্তু দুটা ক্রসিং আছে সো তুমি গতি কমাও ক্রসিংটা পার হয়ে তারপরে গতি বাড়াও সমস্যা নাই মানে ক্রসিং এর আগ পর্যন্ত তুমি গতি কমাও কারণ কি এখান থেকে গাড়ি ঢুকতে পারে সো এটা আমাকে প্রাইভেজ করছে আমি মেইন রোডে আছি মেইন রোড মানে কি দ্বিতীয় দি প্রেসিডেন্সা আমার অগ্রাধিকার আছে এই রাস্তার ভিতরে আমি আছি ওই যে কি বলা হচ্ছে এল সিনালাফিক বরাতো পয়সেরে দেখানো কার্তেলটি পয়সে হতে পারে প্রেচে দুতো দাল সিনালে মানে প্রেচে দুতো মানে কি এটা পরিপূর্ণ হতে পারে বা সামনে গিয়ে আমরা পাইতে পারি দাল সিনালে দ্বিতীয় প্রেসিডেন্সা মানে এটার পরে আমরা দ্বিতীয় প্রেসিডেন্সা পাইতে পারি বুঝতে কি হবে বেরো কারণ কি আমরা মেইন রোডে আছি তো মেইন রোডে আছি যেহেতু আমাকে আগে বললো যে তোমরা মেইন রোডে আছো তোমরা কিন্তু দ্বিতীয় প্রেসিডেন্সার মধ্যে আছো দ্বিতীয় প্রেসিডেন্সার কার্তেলটা কি রকম হয় আমরা এই যে এরকম ভিতরে থাকে আরঞ্চনে কালার এরকম একটা এরকম না এরকম একটা হয় আরঞ্চনে কালার হয় দ্বিতীয় প্রেসিডেন্সা মানে আমার অগ্রাধিকার যাওয়া আছে সো এই কার্তেলটা পরিপূর্ণ করার জন্য আমরা এর পরবর্তীতে গিয়ে দ্বিতীয় প্রেসিডেন্সা পাইতে পারি কারণ কি আমি মেইন রোডে আছি সো আমি পাইতেই পারি বা যদি বলতো যে প্রেসিডেন্ট তার সিনালে দারে প্রেসিডেন্সা তাহলে ফালসে হতো দারে প্রেসিডেন্সা কারা পাবে যারা নাকি এই যে ছোট রাস্তাটা ঢুকবে তাদের সামনে দারে প্রেসিডেন্সা থাকবে যে তাদেরকে বলা হবে তুমি এই রাস্তা ঢোকার সময় মেইন রোডে যারা আছে তাদেরকে অগ্রাধিকার দিয়ে ঢুকো সো দারে প্রেসিডেন্সা কারা পাবে যারা নাকি এই যে ছোট রাস্তাটা ঢুকবে তারা পাবে আর আমি যে মেইন রোডে আছি এটা তো আমাকে আমাকে বলতেছে আমি মেইন রোডে আছি সো আমি কি পাবো দ্বিতীয় প্রেসিডেন্সা মানে আমার আগে যাওয়ার অধিকার আছে সেটা একটা কার্তেল আমি পাবো এই কার্তেল পাওয়ার পর আমাদের কি করতে হবে মোড়ের মধ্যে গতিটা কমাই ফেলতে হবে যেন কোনো রকম কোনো ইন্টারাজ্য অ্যাক্সিডেন্ট না হয় সো কুইজটা হবে কি ব্যারো ঠিক আছে এটা হলো দেখেন একটা ইস্ত্রাদা সেন্সা উশিতা ঠিক আছে সেটা বলতে কি আপনি এই যে মেইন রোডে আছেন যাইতেছেন এই রাস্তা দিয়ে এখন যদি কোনো ডান দিকে ইস ভলতারে করেন আপনি এই রাস্তাতে বের হতে পারবেন না এখানে হয়তো রাস্তার শেষ অথবা কোনো মোড়ো অথবা কোনো নদী আছে এখানে গিয়ে আপনি ঢুকতে পারবেন ঠিকই বাট আপনাকে আবার কি করতে হবে ব্যাক গিয়ার ইউটার্ন নিয়ে আবার ফিরে আসতে হবে সেন্স অসুবিধা মানে এই রাস্তার এই ডান দিকে গেলে বের হওয়ার জায়গা নাই মানে আবার আপনাকে ফিরে আসতে হবে রাস্তা ফিরে আসতে হবে মানে সেন্স অসুবিধা কোনো উৎসিতা নাই কোনো চেপা চাপা গুলিগালা নাই মানে শেষ রাস্তার শেষ প্রান্ত এটা লালটা রাস্তার শেষ প্রান্ত ওই যে কি বলা হচ্ছে এল সিনারাফিক রাতো কনসেন্ট এই কার্তেলটি আমাদের অনুমতি দেয় কনসেন্ট মানে কি অনুমতি দেয় দি প্রসিকিউরে দিতে আমরা সোজা চাইলে সোজা যাইতে পারি অনুমতি দেয় সোজা যাওয়ার জন্য চোখটা কিন্তু বেরো আমরা সোজা যাইতে পারি ডানও যেতে পারি সো কনসেন্টে অনুমতি দেয় আমাদের সোজা যাওয়ার জন্য চোখটা বেরো আর যদি বলতো এটা আমাকে অবলিগো সোজা যেতে হবে তাহলে কি হইতো ফালসো এন অবলিগো সোজা যাওয়ার কোনো কাটলো না আমরা তাহলে ডানও যেতে পারি কিন্তু এটা আমাকে কি একটা ইন্ডিকেট দিল যে ডান দিকে রাস্তাটা বন্ধ বাট আমি চাইলে সোজাও যাওয়ার অনুমতি আছে আবার ডান ভাবে যাওয়ারও দানেদার অনুমতি, বামে তো রাস্তা নাই, দানেদার অনুমতি আছে 24টা 12। নতুন যারা আছেন তারা কি এই দুইটা কিছু বুঝছেন না? একটু বলেন তো, যারা নতুন আছেন একটু কথা বলেন, বুঝছেন তো? হ্যাঁ জি বুঝছি, আলহামদুলিল্লাহ ভাই বুঝছি। যারা নতুন তারা তারা দেখুন বুঝে যাবেন, সুন্দর ক্লাস। ওকে, নেক্সট পেজে চলে যাচ্ছি আমরা। লা ডিসটেন্সা দি সিকুরেসা, ডিসটেন্স মানে দূরত্ব, দি সিকুরেসা মানে কি নিরাপদ, নিরাপদ দূরত্ব। লা ডিসটেন্সা দি সিকুরেসা নিরাপদ দূরত্ব। দেবেসেরে মানে অবশ্যই করতে হবে, দেবে মানে কি অবশ্যই করতে, মাস্ট, তোমাকে এটা করতেই হবে। দেবেসেরে aumentata, আপনাকে অবশ্যই বাড়াই ফেলতে বলছে, নিরাপদ দূরত্ব বাড়াই দিতে বলছে। নিরাপদ দূরত্ব কোনটাকে বলা হচ্ছে? ধরেন সামনে একটা লাল গাড়ি আছে, পিছনে একটা হলুদ গাড়ি আছে, এরা দুজনের এতটুকু দূরত্ব, এতটুকু দূরত্ব নিয়ে চলতেছে, এতটুকু দূরত্ব নিয়ে চলতেছে মাঝখানে, হ্যাঁ দূরত্ব এতটুকু দূরত্ব নিয়ে চলতেছে। এখন বলছে কি এই দূরত্বটা বাড়াই দিবা। বাড়াই দিবা মানে কি? আমার গাড়িটা হলুদ গাড়িকে বলতেছে মানে কি দূরত্বটা বাড়াই দিবা, আমাকে কি বলতেছে দূরত্ব বাড়াই দাও, মানে আমরা এত দূরত্ব বাড়াই দিলাম। কেন বাড়াই দিব শুনি। কোয়ালোরা যখন সিয়া ডিফিচিলে আপনি ভালো তারে মূল্যায়ন করতে কষ্ট হয়ে যাচ্ছে, আপনার বুঝতে বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে। ভালো তারে মানে কি বুঝা বা মূল্যায়ন করা, ডিফিচিলে মানে আপনার কষ্ট হয়ে যাচ্ছে বুঝে উঠতে। কি বুঝে উঠতে? এর কম্পর্তামেন্ট, কম্পর্তামেন্ট আচরণ, আচরণগুলা বুঝতে আপনার সমস্যা হচ্ছে। কার কার আচরণ? দেল কন্ডুচেন্ট, ওই চালকের আচরণটা আপনি বুঝতে পারতেছেন না যে সে কি চাচ্ছে, ডানে যাবে না বামে যাবে, একবার ব্রেক করে একবার গতি বাড়ায়। হ্যাঁ, কে প্রেচে দেয়, যে আগে আছে আপনার সামনের যে গাড়িটা, সেই গাড়িটা চালকের আচরণটা আপনার বুঝতে যদি কষ্ট হয় যে সে কি করতে চাচ্ছে, সে কি ডানে যাবে না বামে যাবে নাকি জুড়ে যাবে নাচতে যাবে, কিছুই বুঝতে পারতেছেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই নিরাপদ দূরত্বটা বাড়াই দিতে হবে। নতুনটা বলেন কি হবে এটা? দেখছেন নতুন, আপনার একদম ব্র্যান্ড নিউ, কিন্তু এটা কিন্তু আপনার সেই এই 25 নম্বর 13 নম্বর ক্যাপিটালের চ্যাপ্টার পেরে গেছেন। 24টা 12 এভাবে বুঝালে সবাই পারবে ভাই। আপনার অবদান পিয়ার ভাই, আপনার অবদানের কারণে এত দূর আসতে পারছি। মনোযোগ আর বুঝবেন, এই অর্থগুলো মুখস্থ রাখবেন, কম্পর্টামেন্ট আচরণ মুখস্থ। আমি যখন কুইজটা বলি বুঝাই, আপনি কিন্তু সরাসরি রাস্তায় চলে যান, তাই না? গাড়ির সামনে একদম চোখের ভাষে। ওকে ঠিক আছে, 21টা দিকে আমরা দেখেন। এটা একটা চৌরাস্তা, চৌরাস্তাকে বলা ইনক্রোচা রাজো। হ্যাঁ, সো নেল ইনক্রোচো রাপ্রেজেন্টাতো, যে চিত্রে দেখানো যে চৌরাস্তাটি আছে, ইন ফিগুরা চিত্রে দেখানো চৌরাস্তাটি আছে। ইন ভেহিকল ডি, ডি গাড়ির চালকের কথা বলা, ডি গাড়িটির কথা বলা হচ্ছে। ভেহিকল ডি দেবে দারে লা প্রেসিডেন্সা, মানে দেবে মানে কি দিতে হবে, দারে মানে কি অধিকার দিতে হবে। কাকে? আর কোয়েল চি, ডি গাড়ির চালককে সি কে অধিকার দিতে হবে। সো নিয়ম কি? আমরা ডান দিকে অধিকার দিব, তাই না? আমাদের নিয়ম কি? ডান দিকে অগ্রাধিকার দিব। হ্যাঁ, ডান দিকে অগ্রাধিকার। আমরা যখন যাবো, আমরা ডান দিকে যদি কোনো গাড়ি থাকে আমরা থেমে ডান দিক যারা সেদেরকে আগে যাইতে দিব, মানে ডান দিকে আমরা অগ্রাধিকার দিব। এটা নিয়ম, রুলস, এটা নিয়মই। এটা ডান দিকে উঠতে হবে। ডির যে এভাবে যাবে, ডির ডান দিকে কোনো গাড়ি আছে? দেখেন তো, ডির ডান পাশে কোনো গাড়ি আছে? ডির ডান পাশে কোনো গাড়ি নাই। তো কোজা বলছে কি, ডি দেবে দাঁড়ান আপনি প্রেসিডেন্সা আকুল এক কল ফালসো, ফালসো ভাই। ডি সি কে অগ্রাধিকার দিবে, সে কোজটা হবে কি ফালসো। বা যদি বলতো চি দেবে দারে লা প্রেসিডেন্সা ডি, তাহলে কি হইতো? কারণ কি সি যখন যাচ্ছে আর ডান দিকে ডি আছে, তো সেক্ষেত্রে সি কে ধরে দিবে। সো কোয়েশ্চনটা ফালস হয়েছে, উল্টা বলছে যে ডি সি কে দিবে, সো কোয়েশ্চনটা ফালস। ভেরি গুড। 5 নম্বর কোয়েশ্চন দেখি আমরা ভালো করে, দেখেন কি বলা হচ্ছে। ইমাজিনেশন করবেন, ইমাজিনেশন চিন্তা করে। এই পরীক্ষা হলে কিন্তু এই কোয়েশ্চনটা আপনারা এতবার চিন্তা করতে হবে না, যখন একবার এই কোয়েশ্চনটা আপনি চিন্তার মাধ্যমে বুঝে যাবেন এটা ভেরানায় ফালসো। পরীক্ষা হলে যখন এই কোয়েশ্চনটা একবার পড়বেন তখন মনে পড়ে যাবো যে এটা নিয়ে আমাকে চিন্তা করছিলাম, চিন্তা করে বুঝছিলাম ভেরো, ভেরো দিয়ে যাবেন বা ফালসো, ফালসো দিয়ে যাবেন। প্রথম যখন কুইজ বুঝবেন যে নতুন, একদম নতুন, কিছুই আগে কোনো পানি নেই কুইজটা, তখন সেই কুইজটা নিয়ে চিন্তা করবেন, ইমাজিন করবেন কি বলছে, কোন জায়গায় কি আছে। হ্যাঁ, এটা নিয়ে আপনার এক্সপ্লেনেশন করবেন। এরপর যখন নাকি অ্যান্সারটা একবার বুঝে যাবেন, আরেকটা জিনিস মনে রাখবেন, যে জিনিসটা আপনি নিজে নিজে ইনভেনশন করবেন, নিজে নিজে আবিষ্কার করবেন, ওইটা দেখবেন কখনো ভুলবেন না, মানে আপনি জানেন এরপরে এই, এরপরে এই। আর যখন নাকি আপনি কোথাও গুগল থেকে একটা অ্যান্সার পাইলেন ভেরো ফালসো, হ্যাঁ বা অন্য কারোর থেকে শিখলেন, সেটার মধ্যে দেখবেন যে না একটু কোনোদিন ভুলে যাবেন। সো আমি যখন বলতেছি আপনি আমার ভিতরে আপনি নিজেকে ঢুকাই দিবেন যে হ্যাঁ পিয়াল ভাই যেমনি বলতেছে, মানে আপনি ওটি ওভাবে এক্সপ্লেনটা নিজের মধ্যে নিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব সহজে এটা আপনি পেরে গেছেন কুইজটা। আর সবসময় ওয়ার্ড মিনিং গুলা মুখস্থ করে ফেলবেন। ওয়ার্ড মিনিং গুলা জানতে থাকলে এই কুইজ গুলা কি মিনিং দাঁড়াচ্ছে আপনি পরবর্তীতে নিজের মতো করে অ্যারেঞ্জ করে অ্যান্সার বের করতে পারবেন। সো প্রথমে কুইজ কি বলা হচ্ছে দেখেন, সুললে কারের জাতে, মানে কারের জাতের উপরে, যেখানে গাড়ি চলে যে রাস্তার যে অংশটা গাড়ি ঘোড়া চলে সেটার উপরে সুলে রাম্পে মানে ফ্লাইওভার গুলোর কথা বলা হচ্ছে অসুই ইজ বিং গুলি মানে কাজের উপরে অনেক সময় একটা ফ্লাইওভার থাকে আন্ডারপাস থাকে আবার দুইটা রাস্তা দুই দিকে বিভক্ত হয়ে যায় এই এলাকার কথা বলা হচ্ছে ইজ বিং গুলি রাম্পে মানে কি ফ্লাইওভার গুলা বা একটা রাস্তা এক রাস্তা যে এটা এই কানেক্ট হচ্ছে কানেক্ট হওয়ার সময় যে একটা উঁচু হয়ে যায় বা নিচু হয়ে কানেক্ট হয় সেই অংশটাকে বলা হচ্ছে রাম্পে ইজ বিং গুলি সবগুলো রাস্তারই একটা অংশ কারণ রাস্তা তো সবসময় সোজা থাকে না কোন রাস্তা বাম দিক দিয়ে ঢুকে কোন রাস্তা উপর দিয়ে ঢুকে কোন রাস্তা নিচ দিয়ে যায় সবগুলাকে বলা হচ্ছে কি রাম্পে ইজ বিং গুলি এক কথায় সুলা কারে যাতা সুলা রাম্পে ইজ বিং গুলি ওই জায়গার মধ্যে দেন অটোস্ট্রাদে হাইওয়ে কারণ হাইওয়ের মধ্যে যেমন কোর্সে যে আসলে আসছে সেখানে ঢুকে যায় আবার এক ব্রিজ থেকে আরেক এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার সময় একটা ফ্লাইওভার থাকে সেই সকল জায়গার কথা বলা হচ্ছে এই কনসেন্ট্রিক মানে ওই সকল জায়গার অনুমতি আছে দেখেন অটোস্ট্রাদার ওই সকল জায়গার ভিতরে যেগুলো ফ্লাইওভার টাইপের এক অটোস্ট্রাদা থেকে আরেক অটোস্ট্রাদা কানেক্ট করে ফ্লাইওভার অটোস্ট্রাদা থেকে বের হওয়ার জন্য একটা কোর্সের ডিসিলাসিওনে বা আসিলাসিওনে ওই এলাকাটা যে এলাকাটা অটোস্ট্রাদার মধ্যে অবস্থিত অটোস্ট্রাদা এই কনসেন্ট্রিক অটোস্ট্রাদার মধ্যে ওই জায়গার মধ্যে অনুমতি আছে নেল কাজো দি মালেসেরে যদি কেউ অসুস্থ হয়ে যায় মালেসেরে ওই জায়গার ভিতরে অনুমতি আছে কোন জায়গা অটোস্ট্রাদার ভিতরে মেইন রোডের মধ্যে অথবা রাম্পে যেখানে নাকি যে ক্রসিং গুলো হচ্ছে অথবা ইসবিং গুলি মানে একটা অটোস্ট্রাদা মিলানো গেল একটা অটোস্ট্রাদা রুমে গেল এই যে ইসবিং গুলি এই যে যে সংযোগ স্থান এই জায়গার ভিতরে ওই জায়গার মধ্যে অনুমতি আছে কি অনুমতি আছে নেল কাজ যদি কোনো কারণে দি মালেসেরে দি উন পাসেজের কোনো যাত্রীর বমি চলে আসতেছে বমি আসতেছে মাথা ঘোরাচ্ছে হ্যাঁ কেউ একদম মানে অনেক অস্থির হয়ে যাচ্ছে গরমে কোনো কারণে তো এরকম একটা পরিস্থিতি হয়ে গেল ঠিক ওই ওই মোমেন্টে ওই একটা পিরিকুলো জায়গার মধ্যেও ফেরমার্সি সুলা কোর্সিয়া পেলা সস্তা ইমার্জেন্সি ওই সময় ওই রকম ইমার্জেন্সি জায়গা থাকলেও একটা লোক যদি মালেসেরে হয়ে যায় তারপর আপনার চাইলে সেখানে ইমার্জেন্সি কোর্সে আপনি চাইলে থামানোর অনুমতি আছে তো বুঝতে হবে কি আপনার জান আপনার একটা লোক মনে করেন তার বমি আসতেছে অস্থির হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে যে আপনি কোর্সিয়া মেন মানে একটা নিরাপদ স্থানে যাইবেন যাইতে যেতে তো সে লোককে অজ্ঞান হয়ে যেতে পারে সে লোক মারাও যেতে পারে তাই না দম বন্ধ হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে যত রকম পিরিকুলো জায়গায় থাকুক না অটোস্ট্রাদার মধ্যে সেখানে কিন্তু একটা কোর্সে দি ইমার্জেন্সি আছে তো সেই ক্ষেত্রে ওই জায়গার মধ্যে চাইলে আপনি থামাইতে পারবেন যদি কেউ মালেসেরে হয় অসুস্থ হয় তো কোর্সটা এমন তো না যে ওই পিরিকুলো জায়গার মধ্যে কি অসুস্থ হবে না এমন কি লেখা আছে যে এই যে যে জায়গাগুলো পিরিকুলো জায়গা যে ফ্লাইওভার গুলো অটোস্ট্রাদার মধ্যে বা যেখান থেকে রাস্তার মেইন রোডে ঢুকতেছে অথবা আপনার যেখানে একটা অটোস্ট্রাদা অনেক অটোস্ট্রাদা কানেক্টেড আছে এই জায়গার মধ্যে কি অসুস্থ হতে পারবে না এমন কি কোথাও লেখা আছে অসুস্থ হলে অটোমেটিক হতে পারে মানে যে কোনো সময় তো সেই ক্ষেত্রে যে কোনো জায়গায় সে ফের মার্সি করতে পারবে সেটা কোর্সে পেলা সস্তা দিয়ে ইমার্জেন্সি কোর্সের মধ্যে ইমার্জেন্সি যখন থামাইতে পারবে তো কিছুটা বেরো এবং 3 ঘন্টা থাকতে পারবে সর্বোচ্চ 3 ঘন্টা থাকতে পারবে ভেরি গুড ওকে ইন কাজো দি নেবিয়া ফিতা মানে ঘন কুয়াশা যদি কোনো কারণে ঘন কুয়াশা আমরা চোখের ভিতরে অলরেডি ইমাজিন করে ফেললাম যে অনেক ঘন কুয়াশা আমাদের সামনে কিছু দেখা যাচ্ছে না মানে কিছু দেখতে পাচ্ছি না আমার সামনে কি হচ্ছে না হচ্ছে এই অপরতন ভালো হয় ঘন কুয়াশার মধ্যে ভালো হয় প্রচেদের তুমি চলো আর জিগ জাগ মানে কি তিরিং বিরিং মানে একবার ডানে যাও বামে যাও একবার সুরে মানে চিরিং বিরিং করে চলো অনেক ঘন কুয়াশার মধ্যে ভালো হয় তুমি একটু জিগ জ্যাগ করো মানে ডানে যাও বামে যাও একটু নড়াচড়া করে চলো পের ফার মিলিও নোতারে মানে আপনাকে যেন নোটিস করতে পারে লা প্রপো প্রেজেন্স মানে পিছনের গাড়িগুলো যেন বুঝতে পারে সামনে একটা গাড়ি এমনি এমনি যাইতেছে বা সামনে গাড়ি যেন বুঝতে পারে পিছনে একটা গাড়ি এমনি আসতেছে এর জন্য ঘন কুয়াশার মধ্যে আপনাকে যেন ভালোভাবে দেখতে পারে মিলিয়ে নোতারে মানে আপনাকে যেন ভালোভাবে বুঝতে পারে আশেপাশের গাড়িগুলা গ্রান্দে ফালসো তো সেই ক্ষেত্রে আপনি চাইলে জিগজ্যাগ করে চলতে পারেন চোখটা ফালসো ভেরি গুড নতুনটা খুব মজা পাচ্ছে ক্লাসটা করে আছে না সব রুবেল ভাই আসলে এগুলাই প্রশ্ন আছে জিগজ্যাগ কুইজ থাকলে তো মজা পাইবই ওকে দেখেন এগুলো দেখেন সু তুতে লে স্ট্রাদে মানে সমস্ত রাস্তায় পৃথিবীর সু তুতে লে স্ট্রাদে বলতে পৃথিবীর বাড়িতে নেই সমস্ত রাস্তার মধ্যে ভিয়েতাত নিষিদ্ধ ইল ট্রানজিট চলাচল নিষিদ্ধ দেল ভেহিকুলি কে সুপারানো কাউসার খান সাউন্ড আছে কাউসার ভাই আপনি কি করেন ক্লাসের পরে গান শুনেন ওকে দেখেন su tutte le strade, সমস্ত রাস্তায় vietato নিষিদ্ধ, il transito চলাচল নিষিদ্ধ, dei veicoli ওই সকল গাড়িগুলা কে superano, যারা অতিক্রম করে ফেলেছে 10 মিটার di lunghezza, যারা নাকি 10 মিটার থেকে বেশি লম্বা, তাদের সমস্ত রাস্তায় চলাচল নিষেধ। তাহলে বানাইছে কেন এদেরকে? না নদীতে চলবো বলেন, also বাস তো কত লম্বা, 18 মিটার 17 মিটার হয়, সো বাসগুলা বানাইছে কেন? যদি সমস্ত রাস্তার মধ্যে 10 মিটারের উপরে লম্বা গাড়িগুলো চলাচল নিষেধ হয়, তাহলে লম্বা গাড়ি বানাইছে কেন? এই প্রশ্ন জাতির কাছে ছেড়ে দিলাম আমরা। নদীতে ভালো আচ্ছা কইছে, যদি এমন হইতো যে কিছু কিছু এলাকায়, যে সকল এলাকার মধ্যে এরকম মোড় আছে, কুরবা আছে, বাঁকা বাঁকা অনেক মোড় আছে, হ্যাঁ, সেই সকল এলাকা ঢোকার সময় যদি এরকম দ্বিবৃত্তের মধ্যে আপনার 10 মিটার দিয়ে লুঙ্গের সাইড আগে একটা গাড়ি আইকা, একটা গাড়ির নিচে কদিন আগে বলছিলাম না, গাড়ির নিচে এই যে 10 মিটার দেওয়া থাকে লম্বা, এরকম ওইটা থাকলে ঠিক আছে। হয় এই রাস্তায় না, এই রাস্তায় 10 মিটার উপরে যাওয়া যাবে না, কারণ কি চেপা রাস্তা বা তুত্তিলা স্ট্রাদা বলছে, এর জন্য কষ্ট হবে কি ফালসো। এটার নাম ক্রসিং সান্তান্দ্রেয়া, কোথায় থাকে একটা রেল ক্রসিং যদি সেখানে কোনো বার না থাকে। আমার প্রথম যে ক্লাসটা করাইছিলাম ই গ্রুপে, ওখানে বলেছিলাম যে একটা কারের উপরে যখন রেল লাইন পাস হয়, হ্যাঁ, ওটাকে বলা হয় পাসাজ্য লেভেল, মানে রেল ক্রসিং। একটা রাস্তার উপর দিয়ে যখন একটা রেল লাইন তো অনেক বড় থাকে, তো রেল লাইন যখন মেইন রোডের উপর পাস হয়, সেটা কি বলা হয় পাসাজ্য লেভেল রেল ক্রসিং। মেইন রোডের উপর দিয়ে একটা রেল লাইন পাস হয়ে গেল, একটা রেল লাইন। আমরা অনেক সময় দেখি, কমলাপুরে দেখি, মগবাজারে দেখি যে ট্রেন আসতেছে, বড় একটা বার পড়ে যায়, হ্যাঁ, বড় বার পড়ে। সো এই যে রেল ক্রসিংটা 5000 লেভেল, এটা 3 রকম থাকে। একটা থাকে কনভারিয়ারে, মানে পুরো একটা বাস নামবে, দুই দিক থেকে বাস নামে, পুরো বাস নামে, এদিকে রাস্তা বন্ধ করে দিবে, এদিকে রাস্তাও বন্ধ করে দিবে, ওটা কি বলা হয় 5000 লেভেল বারিয়ারে। আর বারিয়ারে থাকলে একটা লোচেরোসা ফিসা জ্বলে থাকবে, লাল বাতি ফিসা ফিক্সটা জ্বলে থাকবে। আর একটা আছে যে সেমি বারিয়ারে, রেল ক্রসিং আছে সেখানে অর্ধেক বার নামবে, এদিকে যারা যাচ্ছে এদেরকে আটকা রাখবে, ওই দিক থেকে একটা বার বার নামবে, এদিকে যারা যাচ্ছে এদেরকে আটকা রাখবে, এটাকে বলা হচ্ছে কি সেমি বারিয়ার। অর্ধেক বার থাকলে কি হয়, একটা এই 2টা লাল বাতি জ্বলবে লাম্পে জানতে থাকবে, 2টা লাল বাতি লাম্পে জানতে থাকবে। কোন বারিয়ারে একটা বার আটকা দেবে রেল ক্রসিংটা, একটা লাল বাতি ফিক্সচার জ্বলে থাকবে, আর সেমি বারিয়ারে অর্ধেক বার থাকবে। আর একটা আছে কি সেন্সা বারিয়ার, মানে কোনো বার নাই। বেশিরভাগ ক্ষেত্রে আপনার ধরেন গ্রাম বেশিরভাগ পাহাড়ি এলাকায়, গ্রাম এলাকায় যেখানে বেশি একটা যানজট হয় না, মানে গাড়ি চলাচল কম হয়, সেই সকল জায়গায় সেন্সা বারে একটা রেল একটা কারের যাতা সারাদিনে 10টা 12টা গাড়ি যায় মনে করেন, তখন আর বারটা না দিয়া নর্মাল মেইন রোডের উপরে আপনি এরকম একটা রেল ক্রসিং আছে, কোথাও কোনো বার নাই। তো যেহেতু বার নাই, এটা পিরিকুলো, তারপর এর জন্য ওখানে কি করে এই যে ক্রসিং সান্তান দেয়া, এটা বড় করে এখানে দেওয়া থাকে ক্রসিং সান্তান দেয়া, যেন দূর থেকে বুঝতে পারে যে একটা রেল ক্রসিং আছে সামনে, যেখানে বার নাই। এই যে দূর থেকে যারা আসতেছে, এরা এই যে রেল লাইনের উপরেই, মানে কাছে করেসপন্ডেন্সা এটা লাগানো থাকবে যদি একটা রেল লাইন ক্রসিং হয়। আর যদি একের অধিক 2টা 3টা যদি রেল লাইন ক্রসিং হয় কারের যাতা দিয়ে, তাহলে কয়টা থাকবে? এটা 2টা থাকে, 2টা ক্রসিং সান্তান দেয়া থাকবে যদি একের অধিক হয়। আর একটা যদি রেল লাইন থাকে তাহলে একটা ক্রসিং সান্তান দেয়া থাকে। সো আমরা কি বুঝলাম? রেল ক্রসিং 5000 লেভেল ল, সেন্সা বারিয়ারে কোনো বার নাই, কিন্তু সেখানে এটা থাকবে। আর যেটা নাকি বার আছে, সেখানে আপনার তো পুরো একটা বার থাকে বা অর্ধেক বার থাকে, এবং এটা থাকবে। এবং লুচেলোসা লাম্পে জানতে 2টা লাল বাতি জ্বলবে নিবে যদি সেন্সা বারিয়ারে থাকে। সো সেন্সা বারিয়ারে কই, এটা আমরা সেন্সা বারিয়ারে ক্ষেত্রে পাবো, কোন বারিয়ারে ক্ষেত্রে পাবো না। ইল সিনানা পিগ্রাতো দেখানো কাটতে কি বোঝানো হচ্ছে, এ পোস্ট সুল্লা স্ট্রাদা রাস্তার ওই জায়গায় থাকবে, দোপো ইল সিনালে 5000 লেভেল সেন্সা বারিয়ারে, একটা সিগন্যাল থাকে। বিশেষ করে মানে কুইজটা দেখেন, অনেকে প্যাস লাগবে কি কোন জায়গায়, যে সরাসরি 5000 লেভেল এর পরে বলতেছে কিনা, মানে একটা রেল একটা কারের যাতা একটা রেল ক্রসিং, এটা পার হয়ে যাওয়া পাবো কিনা। নো, পার হয়ে যাওয়া কুইজে কি বলা হচ্ছে ডপো ইল সিনালে, সিনালে বলতে কি একটা পেরিকুলো সিগন্যাল। আবার যে সামনে একটা 5000 লেভেল সেন্সা বারিয়ারে আছে, 150 মিটার আগে থেকে আমাকে একটা পেরিকুলো প্যানেল থাকবে, একটা ট্রেনের ছবি আঁকা থাকবে, এরকম পেরিকুলো চ্যাপ্টারের মধ্যে এটা আমি আগে পাবো। যাইতেছি আমি, এটা আমাকে বলতেছে কি এখান থেকে 150 মিটার পরে গিয়ে একটা রেল ক্রসিং পাবা, যেখানে কোনো বার নাই, সেখানে সান্তান্দ্রে পাবো। সো আমরা এই পজিশনে আছি আমরা, হ্যাঁ, এখানে আছি। সো ইল সিনালাফিগ্রাতো, এই কার্তেলটি a posta sulla strada rasta ওই জায়গায় থাকবে dopo il segnale এই যে এটার পরে এই কার্তেলর পরে dopo il segnale এই সিগন্যালের পরে 5000 লেভেল সেন্সর বাইরে 5000 লেভেল সেন্সর বাইরে সিগন্যাল পরে গিয়ে আমরা ক্রোসে সান্ত্রাটা পাবো সো কি হবে কি সেন্সর বাইরে ওই সিগন্যালটা পার করে তারপর আমরা ওই 5000 লেভেল উপরে গিয়ে এটা আমরা পাবো ঠিক আছে সো কোশ্চেনটা অনেক কি এটা অনেক কনফিউজ একটা কুইজ অনেক কিন্তু এটা false দেয় যখন নাকি বলে যে 5000 লেভেলের পরে গিয়ে এটা কেন পাবো এটা তো আমরা 5000 লেভেলের উপরেই পাই কিন্তু কুইজে বলছে কি ইল সিগন্যালে দি 5000 লেভেল 5000 লেভেল সিগন্যালে গুণটা এই যে আমি আপনাদের দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন 5000 লেভেল সিগন্যালটা তাহলে আর কি হয়ে যাবেন এ সি জি এর সিগন্যালে দি 5000 লেভেল সেন্সর বাই ওকে দপটা ইউজ করে কুইজটা একটা দুপির মধ্যে একটা তাই না আপনারা প্রথমে ফালস মনে করছিলেন না রাইট এরকম আরেকটা কুইজ আছে বলে প্রিমা ওইটাও ফালস হয় বলে প্রিমা দি সিগন্যালে সেন্সর বাড়িয়ে ওইটাও ফালস হয় প্রিমা না এটা পরেই থাকবে পরে থাকবো দেখেন 5000 লেভেল হলো আমাদেরকে এই যেটা 5000 লেভেল হলো এটার নাম হলো কি সিগন্যালে দি 5000 লেভেল সেন্সর বাড়িয়ে এই কার্তেলটা আমরা যখন পাবো আমাকে বলে দিচ্ছে যে সামনে গিয়ে একটা রেল ক্রসিং আছে মানে কারাজাতের উপর একটা রেল লাইন পাস হয়ে যাবে সেখানে কিন্তু কোনো বান নাই সেখানে আমরা এই ক্রসে সান্ত্রানা পাবো যদি একটা রেল লাইন হয় আর যদি এরকম দুইটা বা তিনটা রেল লাইন পাস হয়ে যায় তাহলে আমরা দুইটা ক্রসে সান্ত্রানা পাবো ভাই স্ক্রিন আসছে না তো আসছে না মাঝে মাঝে আসে আবার অনেক সময় আসে না 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 আর সব সময় ছিল না স্ক্রিন না আচ্ছা মোবাইলে সমস্যা হতে পারে হ্যাঁ দেখেন তো এটা আমরা পাবো কোথায় দপল সিগন্যালে মানে এই কার্তেলর পরে আমরা পাবো 24টা বেরো কারণ কি এটা 150 এর পরে কি আমরা এটা এখন নেই পরে পেলাম 24টা বেরো আর 500 লেভেল সেন্সর বাইরে দেখে আসলাম আমরা পরবর্তীতে চলে যাচ্ছে কইজা ওকে এটা হলো আপনার ডিভিয়েট ট্রানজিট এখানে চলাচল নিষিদ্ধ কাদের ভিকুলা মোটরে মোটর চালিত গাড়িগুলো যারা আছে এদের এখানে চলাচল নিষিদ্ধ ত্রিচিকলি থেকে শুরু না ত্রিচিকলি থেকে শুরু কিন্তু আপনার ওই চিকলোমোটরে ঢুকতে পারবে এখানে চিকলোমোটরে ঢুকতে পারবে মোটরসাইকেল ঢুকতে পারবে বাট তিন চাকা থেকে শুরু এরা ঢুকতে পারবে না তাই না আজিল ভাই এখানে এটাই তো বলা হচ্ছে জি জি ভাই এটা তিন চাকা থেকে শুরু ত্রিচিকলি থেকে শুরু যে তিন চাকা থেকে এর উপরে যারা আছে কেউ ঢুকতে পারবে না কিন্তু দুই চাকার গুলা চিকলোমোটরে ঢুকতে পারবে মোটরসাইকেল ঢুকতে পারবে রাইট হ্যাঁ দুই চাকা ঢুকতে পারবে বা তিন চাকা থেকে শুরু এরা ঢুকতে পারবে না এটা নিষেধাজ্ঞা এই রাস্তায় প্রবেশ নিষেধ কাদের জন্য যারা কম মোটর চালিত গাড়ি তিন চাকা থেকে শুরু মোটর ছাড়া হলে যেতে পারবে বা মোটর চালিত যে গাড়িগুলা সেগুলো ঢুকতে পারবে না তিন থেকে তিন চাকা চার চাকা পাঁচ চাকা ছয় চাকা এরা ঢুকতে পারবে না এল সিনারাফিগ্রাতো ভিয়েতাল ট্রানজিট এটা নিষেধ করতেছে চলাচল কোয়াদ্র চিকলা মোটরে চার চাকাওয়ালা মোটর চালিত গাড়িগুলা চলাচল নিষিদ্ধ সুপিসটা চার চাকা চলাচল ভিয়েতা তো নিষিদ্ধ ব্যারোপিস মানে ডিভিয়েটর ক্ষেত্রে আপনারা চাকার হিসাব করবেন ডিভিয়েটর ভিতরে যদি একটা চার চাকার গাড়ি থাকে তাহলে আপনারা চাকার হিসাব করবেন তিন চাকা থেকে শুরু কিন্তু আরেকটা কার্তেল আছে ব্লুর ভিতরে একটা গাড়ি সব মোটর কিন্তু সব মোটর গাড়ি চলতে পারবে রিজার্ভাতো দুই চাকা তিন চাকা একেবারে মানে ওইটার আর চাকার হিসাব করবেন না ওটা ডিভিয়েটরটা চাকার হিসাব ওকে ডিভিয়েটর ক্ষেত্রে নিষেধাজ্ঞার ক্ষেত্রে তিন চাকা ধরবেন তিন চাকা পর্যন্ত তিন চাকা থেকে শুরু নিষিদ্ধ এই রাস্তা ঢোকা আরেকটা আছে আপনার ওই এর ভিতরে ইন্ডিকেশনের ভিতরে আছে রিজার্ভাতো থাকে একটা রাস্তা ভিকুলা মোটর ব্লু কার্টেলের ভিতরে একটা প্রাইভেট মধ্যে এরকম গাড়ি থাকবে ওটা রিজার্ভাতো থাকে যে রাস্তাটা মোটর চালিত সকল গাড়ির জন্য রিজার্ভাতো ওখানে সাইকেল ঢুকতে পারবে না শুধু মোটর চালিত হলেই ঢুকতে পারবে আর নিষেধাজ্ঞার ক্ষেত্রে তিন চাকা কাউন্ট করে তিন চাকার উপরে কেউ ঢুকতে পারবে না যখন এটা থাকবে ঠিক আছে ওকে এ পসিবিলে কাম্বিয়ারে কোর্সিয়া মানে সম্ভাবনা আছে কোর্সটা চেঞ্জ করার finché le strisce sono ancora discontinue tratteggiate notun jara achen era to parar kotha vero কারণ কি এ পসিবল আপনি চাইলে পারবেন কাম বেরে কোর্সে চেঞ্জ করতে পারবেন ফিনো কত দূর পর্যন্ত le strisce sono ancora যতক্ষণ এই যে discontinue dash থাকবে ততক্ষণ আপনি চাইলে কোর্সিয়া চেঞ্জ করতে পারবেন ডানে বামে যেতে পারবেন বাট যখন নাকি কন্টিনিউতে চলে আসবেন তখন কি আর পারবেন না জি না যদি বলতো যে ফিনকে লিস্টিচা আঙ্করা কন্টিনিউয়ে তাহলে তো ফালসো আবার যদি বলতো ফিনো ইস্ত্রিচা ট্রান্সভার্সা দারেস্তো এ পর্যন্ত চাইলে কোর্স চেঞ্জ করতে পারবেন তাও কিন্তু এটা ফালসো আর যখনই বলা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত ডিসকন্টিনিউ থাকবে কোর্সিয়াগুলো ততক্ষণ পর্যন্ত আপনি চাইলে কোর্সিয়া চেঞ্জ করতে পারবেন। সো কোর্সটা বেরো 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 ভাই আমিন ভাই এটা আনমিউট করেন মামুন ভাই ভাই 8 নাম্বার কোয়েশ্চনে জি জি 8 নাম্বার কোয়েশ্চনে এই সান্তান্তরা কি করেসপন্ডেন্সের উপরে থাকবে করেসপন্ডেন্স থাকবে একদম ব্রাভিসিম একদম যখন নাকি রেল লাইনে পাস হয়ে যাচ্ছে না এই রেল লাইনের ঠিক আগে এখানে থাকবে একটা আর ওইদিকে থাকবে দুই দিকে দূরে থাকবে ওইদিকে যারা আসতেছে তারা দেখবে ওইটা এইদিকে যারা যাচ্ছে তারা এটা দেখবে একদম উপরে। এটা কিসের পরে থাকলো এই যে কাট সিগন্যালটা থাকে না 5000 এর সিগন্যালটা ওই সিগন্যাল পরে গিয়েতে পাইলাম আমরা তাই না। সো এবং এটার সাথে দুটো ল্যাম্প জ্বলতে রোসো থাকবে জ্বলবে নেবে। ভেরি গুড ভাই। আসসালামু আলাইকুম ভাই ধন্যবাদ আজিজুল ভাই ধন্যবাদ ভাই। জি ভাই বলেন ভাই একটা প্রশ্ন ভাই বলেন ভাই ওই যে 8 নম্বর এই 9 নম্বর যেটা ইয়াটায় যে সিগন্যালের ডিভিয়েটর যেটা বললেন আরেকটা যে বললেন ওই যে যেটা মোটর চালিত যে কোনো গাড়ি ঢুকতে পারবে ওটা হলো নীলের মধ্যে নীল থাকবে ব্লু ব্লু হ্যাঁ নীলের মধ্যে ওইটাতে কি ইলেকট্রিক সাইকেলগুলো ঢুকতে পারবে না ঢুকতে পারবে না 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 পারবে না মোটরের কাউন্টার ইলেকট্রিক সাইকেলগুলো ভেলোসিপিডির মধ্যে পড়ে ঠিক আছে ওইটা মোটর ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম ভাই কথা শোনা যায় আমার হ্যাঁ শোনা যায় আমিন ভাই ওকে ধন্যবাদ ভাই ইয়া আজিজুল ভাইরে সালাম দিছিলাম ওকে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভাই দেখেন 21 টাকা জায়গা নেটক্লাস পড়াইছি এটা হলো আপনার জর্ন অফ ফেস দি ভাই যেখানে একটা চার্জের একটা ক্রস দেওয়া না এটা ফেস্তার দিন বলতে কি সাবাদ ডমিনিকা ফেস্তা বন্ধ থাকে আবার আপনি ধরেন এই বিভিন্ন 31st তারপর নাতালের দিন পাস্কুয়া যে সকল ফেস্তা আছে ফেস্টিভাল ডেজ গুলো আছে হ্যাঁ সেগুলাকে আপনাকে এই কাতলা চিহ্নিত করা হয় যে ফেস্তার দিন ফেস্টিভ্যাল দিনের মধ্যে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত অনুমোদিত কি অনুমোদিত এটা কখনো একা থাকে না এটা পানাল ইন্দ্রকাতিব এটার উপরে হয় পার্কিং থাকবে যে পার্কিং অনুমোদিত এই সকাল 8টা থেকে রাত 8টা জন্য ফেস্তার দিনের মধ্যে অথবা দ্বিবিয়েতে সস্তা পার্কিং করা যাবে না কোন দিন করা যাবে না এই যে ফেস্তার দিন 8টা থেকে 8টা অনুমোদিত সময়টা উল্লেখ করা হচ্ছে আপনারা মিট হয়ে থাকবেন পরবর্তীতে আনমিট করবেন ওকে সো এটা ফেস্তার দিনের সময় উল্লেখ করা হচ্ছে কোজেকে বলা হচ্ছে পরিপূরক পানালটি যেটা অবশ্যই কোন একটা পানালর নিচে থাকবে একা ঘরে থাকবে না কারণ একা কি বোঝা যাচ্ছে ফেস্তার দিন 8টা থেকে 8টা কি এই সময় কি ভাই কি খুরবাম এই সময় তো বলতে ইন্ডিকেট করতেছে ওরা যা পেতুরা দিলা কি এজে মানে যে চার্চ গির্জার খোলার সময় বলতেছে এটা এটা কি গির্জার খোলার সময় এটা গির্জা ওদের যে প্রার্থনালয় সেটা খোলার কোনো সময় না এটা যে কোনো একটা কার্তেল নিচে থাকবে ওই কার্তেলোর ভ্যালিড সময় পার্কিং থাকলে পার্কিং দ্বিবিত সস্তা অবলিগো দেশ ডান দিকে গেলে ডান দিক সোজা গেলে সোজা মানে যেটা নিচে থাকবো সেটার কার্যকরিতা বোঝাচ্ছে এই সময়টা এটা ওই গির্জা খোলার সময় যেটা সেটা না বুঝটা ফালসো ভেরি গুড প্রেজেন্সা দেল সিগন্যালে দারে প্রেজেন্সা যদি রাস্তায় দারে প্রেজেন্সা কার্যালয়টি থাকে বা থাকা অবস্থায় যদি আপনার থামার প্রয়োজন হয় আপনাকে থামতে হবে কোন জায়গায় গিয়ে যেখানে রাস্তার মধ্যে একটা এরকম ব্যাঙ্ক আমি এটা আপনাকে দেখাচ্ছি নতুন যারা আছেন তারা একটু বুঝতে পারবেন যদি এক সেকেন্ড বুঝতে পারবেন আর ভুলবেন না আশা করি ত্রিঅ্যাঙ্গুলি ব্যাঙ্কটা দেখেন ত্রিঅ্যাঙ্গুলি ব্যাঙ্ক দেখতে পারতেছেন আপনারা জি এই যে সাদা ত্রিঅ্যাঙ্গুলি ব্যাঙ্ক দেখতে পাচ্ছেন আপনি ধরেন এখানে আছেন আপনি দেখলেন ডান দিকের গাড়ি আসতেছে সো আপনি এখানে না আপনি কোন জায়গায় থামবেন এই যে ত্রিঅ্যাঙ্গুলি ব্যাঙ্ক যেখানে আছে এটা সামনে গিয়ে থামতে হবে হ্যাঁ আমরা যেমন স্টপ থাকলে সাদা মোটা দাগ থাকে না এরকম ওটা সামনে গিয়ে থামি ঠিক তেমনি দাঁড়া প্রেজেন্সের ক্ষেত্রে যদি আপনাকে থামার প্রয়োজন হয় আপনাকে এই যে ত্রিঅ্যাঙ্গুলি ব্যাঙ্ক যে স্ত্রীসা দেওয়া আছে এখানে সুন্দর আঁকা আছে না আপনি ঠিক এর সামনে গিয়ে আপনি থামবেন থেমে ওই দিকে ডান দিক দিয়ে বাম দিক দিয়ে যাইতে দিবেন এরপর আপনি ঢুকবেন ক্লিয়ার আশা করি না ওকে তো 21 টাকা বলা হচ্ছে যে যদি রাস্তার ধারে পিছনে একটা কারখানার উপস্থিতি থাকে এবং যদি আমাকে থামার প্রয়োজন হয় মানে কি আশেপাশে গাড়ি চলে আসছে এইজন্য আমাকে থামার দরকার তাহলে আমাকে কোন জায়গায় থামতে হবে ওই করেসপন্ডেন্সা ওটার সামনে গিয়ে থামতে হবে যেটা নাকি ফরমাতা দাওরা সিরিয়ে দি ট্রায়াঙ্গলি বিয়াঙ্কি সাদা এই যে সিরিয়াল ভাবে বিয়াঙ্কো আঁকা থাকবে সেখানে গিয়ে থামতে হবে সো কিছুটা কি হবে বেরো বেরো ভেরি গুড 40 they tend trapitati শহরের বাইরে 21 টা পুরো ভুল করছে যদিও 21 টা আমরা অনেকবার নাইট ক্লাসে বুঝাইছি এটা হয়তোবা উনি বেশি বেশি সহজ প্রশ্ন আসছে এই ক্ষেত্রে এক্সেন্ট্রিমেন্টের কারণে ভুল করছে ওকে 40 they tend trapitati শহরের বাইরে বলছে যেখানে গতি একটু বেশি থাকে 90 থাকে সর্বোচ্চ গতি la sosta e la ferma sono vietate একবারে পার্কিং করা বা সাময়িক সময় থামা সম্পূর্ণ নিষিদ্ধ in corrispondenza ওই জায়গার কাছাকাছি in prossimità della area di intersezione intersezione মানে কি ক্রসিং যে সোজা ক্রসিং গুলো আছে ঠিক ওই ক্রসিং গুলোর ওই কাছাকাছিতে থামা এবং পার্কিং সম্পূর্ণ নিষেধ শহরের বাইরে 21 টা বেরো কারণ কি শহরের বাইরে গতিটা খুব বেশি থাকবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ওই সামনে যে একটা মোড়ের মধ্যে থামান একটা গাড়ি যখন নাকি খুব জোরে আসে ইস বলতা করতে যাবে একটা ইন্টারাস্ট সৃষ্টি হলো কোন একটা গাড়ি যখন ইস বলতা করে বাম দিকে যাবে দেখলো আপনার সামনে থামা রয়েছে একটা ইন্টারাস্ট সৃষ্টি হলো বাট শহরের মধ্যে ইনক্লোজার 5 মিটার আগে এবং পরে থামানোর অনুমতি আছে শহরের ভিতরে নট ফর দি সেন্ট্রাবিটি দি সেন্ট্রাবি শহরের মধ্যে 5 মিটার খালি রেখা পার্কিং করতে পারবেন ইনক্লোজার আগে এবং পরে 5 মিটার জায়গা খালি রেখা পার্কিং করতে পারবেন নতুন যারা আছেন মাথায় রাখেন শহরের ভিতরে যদি বলতো নেই চেন্দ্রাবিতাতে কারণ শহরের ভিতরে গতি কম থাকে তো সেই ক্ষেত্রে ইন প্রচুর মানুষজন আস্তে আস্তে পার হয় তো সেই ক্ষেত্রে কোনো এক্সট্রা সময় থাকে না মানে খুব কম থাকে তো শহরের ভিতরে এই 5 মিটার খালি জায়গা খালি রেখে ইন প্রচুর আপনি চাইলে পার্কিং করতে পারবেন শহরের মধ্যে বা শহরের বাইরে কিন্তু এটা করা যাবে না সো কিছুটা হবে কি বেরো বিয়েতে বলছে সো কিছুটা বেরো আপনারা কি জানতেন নতুন যারা আছে শহরের মধ্যে পার্কিং করা যায় 5 মিটার আগে পরে এটা কুইজ আছে কিন্তু না ভাই জানতাম না ভাই এখন জানেন যে শহরের ভিতরে চৌরাস্তা থেকে 5 মিটার পরে গিয়ে পার্কিং করতে পারবেন 5 মিটার আগে পার্কিং করতে পারবেন যদি সেখানে পার্কিং অনুমতি থাকে তাহলে হ্যাঁ ওকে নেই নন এজিস্টন গোয়ান্তি মানে দুনিয়াতেই নাই নন এজিস্টন আর পৃথিবীর বুকেই নাই গোয়ান্তি মানে এমন কোন হাত মোজা পৃথিবীর বুকেই নাই দুটো মতোচিকদিস্তিক দিলতিপ অমূলগত মানে অনুমোদিত কোনো হাত মোজাই দুনিয়াতে নাই মোটরসাইকেল চালকের জন্য কথা মধ্যে পড়লো এটা এখন তো আসলে ভাই এটা ভাই ফালসর ঘরে ফালস হইছে ফালসর ঘরে নন এজিস্টন মানে এজিস্টে না নন এজিস্টে না এটা মানে হয়ই না সম্ভবই না গোয়ান্তি মানে হাত মোজা যেটা মোটরসাইকেল চালক ব্যবহার করে দুটো মতোচিকদিস্তিক দিলতিপ অমূলগত অনুমোদিত হাত মোজা দুনিয়াতে নাই এটা আচ্ছা অমূলগত মানে অনুমোদিত এটা অবশ্যই অনুমোদিত আছে এবং অনুমোদিত করে পড়তে হয় লো স্টাতো দি শক মানে অজ্ঞান হয়ে গেলেন অজ্ঞান আর কি মানে ব্রেইন স্ট্রোক করলেন আপনারা কেউ লো স্টাতো দি শক নন সি ভেরিফিকা মাই নেলা পারসনে ওই লোকের কখনোই স্ট্রোক হবে না বা ওই লোকের কখনোই অজ্ঞান হবে না কে আন্ন পেরস মলতো সঙ্গে যার অনেক বেশি রক্তক্ষরণ হয় সে কখনো অজ্ঞান হবে না কথা রক্তক্ষরণ হয়ে গেলে অজ্ঞান হয়ে যায় না মানুষ রক্ত অনেক রক্ত দেখে অজ্ঞান হয়ে যায় অনেকে রক্তক্ষরণ বলছে যে একজনের রক্তক্ষরণ দেখে অজ্ঞান হয়ে যায় কিন্তু রক্তক্ষরণের কারণে মানুষ মারাও যায় তার হাত কাটা গেছে রক্ত বের হচ্ছে দেখেন কে আন্ন পেরস হারাই ফেলতেছে মূলত সাংরে অনেক রক্তক্ষরণ হয়ে গেছে সে নন সিভিরিফিকা মাই সে কখনোই অজ্ঞান হবে না এটা ফালতু এর agevolare il traffico è opportuno lasciare liberi gli sbocchi delle strade laterali quando si viaggia dietro ad un fila di veicolo মানে সঠিকভাবে একটা ট্রাফিক নিয়ন্ত্রণ করা যায় মানে ট্রাফিকটা যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং জ্যাম না হয় এর জন্য আপনাকে যখন নাকি একটা পিছনে একটা চলবেন আপনার ওই মুখগুলা খালি রাখতে বলছে যে মুখগুলা অন্য রাস্তা যে ঢুকছে মেইন রোডের সাথে সে মুখগুলা খালি রাখতে বলছে যেন ওই মুখে একটা জ্যাম একটা আঁকার চেষ্টা করি মানে কি বলা হচ্ছে পের আজে বলার ট্রাফিকও মানে ট্রাফিক চলাচল সুন্দর করার জন্য এই অপরতন ভালো হয় লাস্ট সারে মানে আপনি রেখে দেন লিবি উন্মুক্ত রেখে দেন লিসবোক কি মুখগুলা লিস্ত্রাদে লাতারালি কোয়ান্দ মানে একটা রাস্তা মেইন রোড এখান থেকে রাস্তা ঢুকছে হ্যাঁ এরকম একটা রাস্তা মনে করেন তো আপনি বলছেন একটা পিছে সি ভিআর জন্য দিয়ে তো একদম ফিরা দে ভেহিকল আপনার সামনে অনেকগুলা গাড়ি এরকম ভাবে চলতেছে, তো সেই ক্ষেত্রে বলতো কি মুখগুলা খালি রেখে তারপরে ফিলা করেন, তাহলে জিনিসটা ভালো সুন্দর ট্রাফিক কুইজটা কি হবে বেরো, কারণ মুখের মধ্যে আমরা গায়ে রাখলে এই মুখের ওরা বেরোবে কেমন, ধরেন এই লোকটা এই রাস্তায় যাবে মনে করেন, হ্যাঁ সো এর মুখে আপনি দাঁড়িয়ে রইলেন, তো এই লোকের জন্য একটা ইয়ে হলো না, একটা পিরিকল না, একটা বিপদ না যে শালার হুদা হুদি আমি বয়ে রয়েছি আমার সামনে একটা গাড়ি, তো এই জন্য বলছে মুখগুলা খালি রাখলে এই লোকটা সুন্দর হেঁদা বেড়ে এ রাস্তা চলে যেতে পারলো, এই লোকটা বেড়ে চলে যেতে পারলো, এরা হেঁদে যেতে পারলো, মানে এই মুখগুলা খালি রাখলে হয় কি যানজটটা মানে আজে বলা না মানে কি অত ই হয় না, মানে মানে সঠিক ভাবে আমাদের দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে আর কি, না আজে বলার অর্থ কেমনে বোঝায় কোন, তো মানে আজে বলার কথাটা হলো মানে সহযোগিতা করার, হ্যাঁ মানে ট্রাফিক জ্যামটা সহযোগিতা করার জন্য এই মুখগুলো আমাদের খালি রাখতে হবে, তো কোশ্চেনটা কি হবে মুখগুলা খালি রাখতে হবে, অন্য রাস্তার মুখ খালি রাখতে হবে। বোর আনসারের একটা ভিডিও আছে অনেক সুন্দর ভাবে, এটা কি পাশ্চাত্য সিরিজ, তো বাম দিক দিয়ে পাস হয়ে যেতে হবে অবলিক পাশ্চাত্য সিরিজ, তো ডান দিকে কাজ চলতেছে সালভাজেন থাকতে পারে হোয়াট এভার বাসের লাইন থাকতে পারে, আমি সোজা যাচ্ছিলাম একটা রাস্তার ভিতরে, এখন এখানে একটা বাসের লাইন দেখলাম বাসের জন্য রিজার্ভ আতো বুস অথবা একটা রাস্তা ভেঙে গেছে, সেক্ষেত্রে আমাকে বাম দিকে পাস হয়ে যেতে বলতেছে, তো বাম দিকে পাস হয়ে যাওয়ার জন্য এই কাতলোটা এখানে এখানে ব্যবহার করবে যে বাম দিকে পাস হয়ে যাও, ডান দিকে যাওয়া যাবে না, ডান দিকে কিন্তু বাসের রাস্তা বা ডান দিকে সালভাজেন্টে অথবা ডান দিক দিয়ে ওই দিক থেকে আসতেছে হোয়াট এভার, আমাকে বাম দিকে পাস হয়ে যেতে বলতেছে, নট ইজ বলতে আমাকে পাঁচ সাত যাওয়া সিরিজটা বাম দিকে পাস হয়ে যেতে বলছে, ডান দিকে একটা বাধা আছে একটা অস্তাকল ডান দিক দিয়ে আছে একটা বাধা ডান দিকে, বাধাটার জন্য আমাকে বাম দিকে পাস হয়ে যেতে বলতেছে, ওই যে কি বলা হচ্ছে এই সিনারাফি গুলা তো প্রেসক্রিবে এটা প্রেসক্রাইব করে আমাদের নির্দেশনা দিচ্ছে দি নন সুপারারে আমরা যেন অতিক্রম না করি বা আমরা যেন ওই দিকে না যাই, অস্তাকলা দেশ আমরা যেন ডান দিকে ওই বাধাগুলা অতিক্রম না করি, আমরা ডান দিকে যেন না যাই, কি না যাই নন সুপারারে অস্তাকলা দেশটা ডান দিক দিয়ে সে বাধাগুলা যেন আমরা অতিক্রম না করি, আমাকে বাম দিকে যেতে হবে, সো আমাকে কি বল প্রেসক্রাইব করতেছে যে নন সুপারারে আমরা যেন অতিক্রম না করি অস্তাকল বাধা, কি বাধা এখানে রাস্তা কাজ চলতেছে ভাঙিয়ে গেছে একটা বাধা, এখানে একটা সাল বাজেন্তে আছে একটা বাধা, সো আমাকে বাম দিকে পাশ হয়ে যেতে হবে, আমি যেন ডান দিক দিয়ে এগুলাকে অতিক্রম না করি, সবুজটা নন সুপারারের অস্তাকলা দেশ ডান দিক দিয়ে যেন আমি ওগুলাকে অতিক্রম না করি, বেরো কুইজ Il semaforo di corse reversibili মানে কি করছে যে কোনো সময় চেঞ্জ হইতে পারে, লাইক এই যে যেখানে ভ্যারদে আছে কিছুক্ষণ পরে এই ভ্যারদেটা রস্ত হয়ে যেতে পারে, আবার যে রস্তটা এটা একটু পরে কি ভ্যারদে হয়ে যেতে পারে, আবার এটা আবার কি হলুদটা আবার সবুজ হয়ে যেতে পারে, মানে কি এটা রিভার্সিবল মানে কোর্স এগুলা চেঞ্জেবল হতে পারে, লাইক সামনে রাস্তার কাজ চলতেছে কোনো কারণে অথবা কোনো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে এর কারণে এটা বন্ধ করে দিল, বন্ধ করে এটা আমাকে চলার জন্য অনুমতি দিল, আবার হয়তো বা কোনো কারণে রাস্তার কাজ চলতেছে এই কোর্সের কাজ শেষ এটা তখন ভ্যারদে হয়ে গেল, এই কোর্সের কাজ চলতেছে এটা আবার রস্ত হয়ে গেল, মানে কোর্সের রিভার্সিবিলিটি রাস্তার উপরে এটা প্যানেল দিয়ে আঁকা থাকবে যে তুমি এই কোর্সে ইউজ করো না এই কোর্সে চলে যাও, যেটা জানলো থাকবো আগে থেকে বলবে যে জানলো কোর্সে আর চলো না তোমরা ভ্যারদের দিকে যাও, ভ্যারদের দিকে চলো, ভ্যারদের দিকে চলো, আর রস্তর দিকে এদিকে যাও এই যাবে না ক্রস মানে কি ওই দিক থেকে আসতেছে এখানে এটা ক্রস, সো আমাকে ভ্যারদের দিক ফলো করে চলতে হবে, একটা বলা কোর্সে রিভার্সিবিলিটি, ঠিক আছে El semaforo di corsia reversibile in figura indicate করতেছে, indica la corsia per la sosta di emergenza, এটা আমরা কই কোর্স সেমা ইন্ডিকেট করে যে কোর্সেতে আমরা ইমার্জেন্সি লেভেলে পার্কিং করতে পারবো, এটা পার্কিং এর কোনো কোর্স বলে এটা ফালসো, না ভাই এটা ফালসো, কোন কোর্সেতে চলবো সেই কোর্সে আমাকে বলে ভ্যারদে কোর্সেতে চলো, ভ্যারদে কোর্সের এটা ইন্ডিকেট করে নট সস্তা দি ইমার্জেন্সি, সো কোর্সটা ফালসো। Si deve in particular রেগুলার লা ভেলোসিটি আপনাকে বিশেষভাবে উপযুক্ত গতিতে গাড়ি চালাতে হবে, সে সি ইনকন্ট্রা সুলা স্ট্রাদা ইন সিনারে দি ভেহিকলো ফেরমো ট্রায়াঙ্গল মোবিলি দি পেরিকলো, যদি আপনি দেখেন রাস্তার মধ্যে কোন একটা গাড়ি থামে রয়েছে এবং এর পিছনে একটা মোবিলি ট্রায়াঙ্গল পেরিকলো দেয়া রাখছে, তো সেই ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে একটা নিয়মিত গতিতে গাড়ি চালাতে হবে, সো বুঝতে হবে কি একটা একটা ভিডিও দেখাচ্ছি দেখলে আপনি বুঝতে পারবেন, এক মিনিট এটা ভাবছিলাম গতকালকে আমি ভিডিও ফেসবুকে দিব কিন্তু আসলে সময় আমি দিতে পারি না, এখন আপনাদের দিচ্ছি একটু দেখি, দেখলে আপনার ট্রায়াঙ্গল মোবাইলও বুঝে যাবেন, আবার ক্লাসের ফাঁকে ফাঁকে যে হালকা একটু আপনাদের দুনিয়াটা ঘুরে নিয়ে আসি, এটা ভালো হয় না জিনিসটা ক্লিয়ার হন, জি জি ভালো অনেক ভালো, তবে চুপচাপ দেখেন ভিডিওটা দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন কি হচ্ছে এখানে। দেখি স্ক্রিন দেখা যাচ্ছে এক সেকেন্ড দেখা যায় তো দেখি আমরা শুনি Madonna che si è fermata la macchina ferma qui e mette il triangolo davanti invece del triangolo davanti il triangolo দেখেন আমার দিতে লাগে বুঝতে পারবেন দিতে না লাগে আমার দিতে লাগে Macchina ferma গাড়ি এখানে থামছে গাড়ি নষ্ট হইছে কোন কারণে আবার নষ্ট হইছে ট্রায়াঙ্গেল পিছনে দেওয়ার কথা যে ট্রায়াঙ্গেল দিতে সামনে দিয়ে রাখছে ট্রায়াঙ্গেল আর দাঁড়ায় রইছে আবার পিছনে আর দাঁড়ায় থাকার কথা সামনে ট্রায়াঙ্গেল দেওয়ার কথা পিছনে ও দাঁড়ায় রইছে পিছনে ট্রায়াঙ্গেল দিতে সামনে ইতালি ভাই ইতালি দেখেন তো সে কই দাঁড়ায় রইছে পিছনে ধরেন এই যে একটা গাড়ি নষ্ট হয়ে গেছে আমাদের উচিত কি ছিল এই গাড়ি থেকে মোটামুটি চিরকা 50 মিটার দূরে আমরা ওই দুটো ট্রায়াঙ্গেলটা এখানে লাগাই দেব এটা লাগাই দিলে হবে কি যে দূর থেকে যারা আসতেছে না বুঝতে পারবে সামনে একটা গাড়ি নষ্ট বা ভেঙে বা থেমে আছে ভাই ওইটা সে টিএম এর ছাত্র না বুঝছেন ওই পাতেন্টে এসে টাকা দিয়া আর এই যে দাঁড়ায় রইছে ওটা পাতেন্টে এসে ভাই মালটা পেরিকুলো হইতো পেরিকুলো মালটা যদি পড়ে যেত তাহলে যে পিছনে দাঁড়ায় রইছে ও থাকতো সামনে সামনে আর ট্রায়াঙ্গেলে থাকতো পিছনে মানে পুরোপুরি উল্টা হইতো উল্টা দাঁড়াইছে e mette il triangolo davanti invece che da dietro davanti il triangolo ট্রায়াঙ্গুলটা এই যেখানে লাগায় এটা লাগানো পিছনে লাগানো দরকার ছিল কই যা বলা হচ্ছে যখন দূর থেকে দেখবো একটা ট্রায়াঙ্গুলি আছে কোন গাড়ি থেমে আছে দেখেন 21টা আমি নিয়ে আসলাম যেন আপনারা কখনো ভুল না ভুলেন আপনি কোথায় এটা গোছাইলেন ভাই তাই না ভাই এটা ভুল কঠিন একটা জিনিস আছেন ভাই এটা সারা জীবন মন থাকবো ওকে সো এক কই যা বলা হচ্ছে যখন দেখবে যে আপনি রাস্তার ভিতরে ইনকনটা দেখতেছেন যে হ্যাঁ একটা গাড়ি থেমে আছে ট্রায়াঙ্গেল মোবিলিটি পেরিকল ওই যে ওইটা ছোটটা মোবাইল যে পেরিকল সিগন্যালটা দিয়ে যে থেমে আছে তখন আপনি গতিটা অবশ্যই একটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে সো কষ্ট হবে আর মহিলাটা সামনে দিছে এটা করা যাবে না এইজন্যই পিএল ভাইয়ের ক্লাসের জন্য সবাই অস্থির হয়ে যায় না আচ্ছা ওকে লো স্পেকিও রিট্রিভিজরে সেন্ট্রালে può essere utilizzato come schermo per il navigatore satellitare মানে মাঝখানে যে লুকিং গ্লাসটা থাকে সেটাকে দেখানোর জন্য ওইটা আপনি নাভিগেটর হিসেবে ব্যবহার করতে পারবেন মানে ওখানে ম্যাপ হিসেবে ইউজ করতে পারবেন ওটাকে ম্যাপ হিসেবে ইউজ করার জন্য দেওয়া হয়েছে সবকিছুটা কি ওখানে কোনো ম্যাপ সিস্টেম নাই ওটা আপনার পিছনের গাড়ি দেখানোর জন্য পিছনের গাড়ির কি অবস্থা লুকিং মাঝখানে সেন্টার এটা কই যা বলা হচ্ছে কম স্কেরমো পেরি নাভিগেটরে স্যাটেলাইট মানে কি স্যাটেলাইট নেভিগেশন হিসেবে এটা ম্যাপ হিসেবে ইউজ করতে পারবেন ফালতু কুইজ দেখেন 20টা কুইজ কিন্তু আমরা আস্তে আস্তে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছি বুঝা গেছি আমরা এখন যদি একটা পরীক্ষা নেই এই 20টা প্রশ্ন নেই দেখবে সবাই এটা অ্যানসার পারফেক্ট অ্যানসার করতে পারবে কারণ কি যখন একটা কুইজ আমরা মনোযোগ দিয়ে শুনেন একদম ব্রেনের ভিতরে গেঁথে যায় এবং এই কুইজ রিলেটেড অনেক কুইজে দেখবেন যে পরবর্তীতে খুব সহজে আপনি সলভ করতে পারতেছেন ওকে নেক্সট কুইজে চলে যাচ্ছে আমরা এখন বলা হচ্ছে sulle autostrade e sulle strada extraurbana principale autostrada highway অথবা একটা হাইওয়ে যেটা সরকার কর্তৃক নির্মিত প্রিন্সিপালে যেটাকে বলা হচ্ছে 110 থাকে সর্বোচ্চ গতি আর autostrada প্রাইভেট কোম্পানি দ্বারা নির্মিত 130 থাকে সর্বোচ্চ গতি সেই সকল রাস্তাগুলোর কথা বলা হচ্ছে se il traffico non è intenso যদি অনেক বেশি ট্রাফিক না থাকে যানজট না থাকে il conducente non ha obbligo চালকের আবশ্যক না di servirsi indicatori di direzione per segnalare il cambiamento in corsia jodi non è intenso jodi traffic na thake mane rasta khali janjot nai mane pura rasta mane apni ekta phaka rasta non è intenso porjapto poriman traffic nai janjot nai sei khetre chalok non obbligo chaloker oboshok na di servirsi proyojon na kora dorkar nai li indicatori indicate dewa যখন নাকি সে কাম্যমেন্ট কোর্সিয়া করবে যে এক কোর্সিয়া থেকে যখন সে অন্য কোর্সিয়াতে যখন যাবে রাস্তা যদি কোনো গাড়ি না থাকে তার ইন্ডিকেটর দেওয়া আবশ্যক না ঠিক হবে নিয়মই হ্যাঁ এটা আপনার থাকুক বা না থাকুক আপনাকে বাম দিকে ইন্ডিকেটর দিয়েই আপনার কোর্সিয়া চেঞ্জ করতে হবে ডান দিকে দিয়ে ডান দিকে ফিরে আসতে হবে সেটা ফলস নতুন যারা আছেন আপনার 21টা বুঝতে একটু টাফ হবে কারণ এটা একটু মনে রাখার জিনিস যেটা বলা হচ্ছে যে পাতেন্টে বির মধ্যে হ্যাঁ তিনটা ক্যাটাগরি আছে বি চারটা ক্যাটাগরি ধরেন বি এর মধ্যে যেমন বি1 তো অলরেডি ধরা হয় না বাট বি এর মধ্যে তিনটা ক্যাটাগরি বি যারা নাকি 18 বছরের পাতেন্ট পায় বি পাতেন্ট তিনটা ক্যাটাগরি আছে বি নবন্তা সেই আলো বি এ তিন টাইপের আছে বি এর মধ্যে সো আপনি যখন আপনি বি পাতেন্ট পাচ্ছেন বি পাতেন্ট অনুমতি আপনি সর্বোচ্চ 3.5 টন পর্যন্ত গাড়ি চালাতে পারবেন মানে কি 3500 কেজি এখন আপনি অনেক আছে বি পাতেন্ট অনেকে ফরগুনি চালায়, অনেকে দেখা আছে যে হ্যাঁ একটু ভারী রিমোটকি চালাতে চায়, হ্যাঁ সে এক শর্তে আসলে মালামাল নিবে। অনেকে আছে যে আমরা বাংকারের ব্যবসা করি, মালামাল বিভিন্ন বাংকারে করে বিভিন্ন পোশাক টোশাক নিয়ে গিয়ে বিভিন্ন মালের পাড়ে গিয়ে বিক্রি করি, তাদের বি পাতেন্ট আছে, তাদের মাল হয়ে গেছে বেশি, হ্যাঁ 4,000 কেজি মাল, 4 টন মাল, 4 টন মাল কি করবে? বি পাতেন্ট দেওয়ার অনুমতি কত? 3.5 টন পর্যন্ত, বা তার মাল হয় কি রিমোটকি সহ গাড়ি এবং মালের ওজন সহ হয়ে যায় কত? 4,000 কেজি। তখন সেক্ষেত্রে তারা যদি একটা গুইদা এক্সাম দেয় এক্সট্রা রিমোটকি নিয়ে গাড়ির পিছনে, মানে একটা আলাদা বগি নিয়ে রিমোটকি দেয় গাড়ির পিছনে বগি নিয়ে, তাহলে সে বি নমান্তার সেই একটা পাতেন্ট নিতে পারবে, মানে বি পাতেন্টারি মানে নমান্তার সেই একটা কুদিসি অ্যাড হবে শুধুমাত্র। তখন সে 3500 জায়গায় 4,250 কেজি মাল নিতে পারবে, ঠিক আছে? সে একই ক্যাটাগরি বি, বাট সে একটু আপডেট হয়ে এলো, সে বেশি মাল নিতে পারবে, বাট তার মাল আরো বেশি, মনে করেন অনেক বেশি হয়ে যাচ্ছে, আরো বেশি। তখন সে চাইলে আরেকটা গুইদা দিতে পারবে, আরো ভারী মাল নিয়া, আর ভারী রিমোটকি নিয়া আরেকটা গুইদা দিতে পারবে। তখন কি সে BA একটা পাতেন্ট, তার মধ্যে একটা নাম্বার আসবে BA, কুদিসি BA। সে তো নর্মাল প্রাইভেট কার চালাতে পারবেই, বি দা যেগুলো করতে পারছে সেগুলো তো পারবেই, প্লাস সে চাইলে 7 টন পর্যন্ত মাল নিতে পারবে, 3.5 টন একটা গাড়ি চালাতে পারবে, প্লাস 3.5 টন মাল নিতে পারবে। তো সেই ক্ষেত্রে এটা যারা বিজনেস করে তাদের জন্য, তারা BA নিতে পারবে। এই BA নিলে 60 টন পর্যন্ত মাল নিতে পারবে গাড়ি এবং মাল সহ। আর বি নমাত আছে গাড়ি এবং মাল সহ 4,250 কেজি, আর নর্মাল বি দেয়া 3500, একই জিনিস। কিন্তু যদি আপনি চান বেশি মাল নেওয়ার জন্য, তখন আপনি এগুলা করতে পারেন। বাট আলাফিনে BA থাকলেও কিন্তু আপনি প্রাইভেট কার তো চালাতে পারবেনি, এক্সট্রা আপনি চাইলে একটা 60 টন 3.5 টন পর্যন্ত একটা রিমোটকি টানতে পারবেন, টোটাল 60 টন পর্যন্ত মাল নিতে পারবেন। ক্লিয়ার না? নতুন 3টা পাতেন্ট সম্পর্কে, বি, বি নমান্তা সেই, BA। ঠিক আছে? ওই দিকে বলা হচ্ছে লা পাতেন্টে দি ক্যাটাগরি BA পাতেন্টে দিয়ে, এর মানে কি যখন আপনার BA পাতেন্ট আছে বললো, আপনি চিন্তা করলেন কি আপনি 7 টন পর্যন্ত মাল নিতে পারবেন গাড়ি সহ, 3.5 টন পর্যন্ত গাড়ি চালাতে পারবেন প্রাইভেট কার প্লাস রিমোটকি। ওকে, সো BA পাতেন্টটা দিয়ে আবেলি তাঙ্কে আলা গুইদা আপনি চাইলে গাড়ি চালাতে পারবেন BA দিয়ে, BA থাকলে আপনি গাড়ি চালাতে পারবেন। veicoli che possono condurre con la patente di categoria AM già চালানো যায়, B এর মধ্যে চালানো যায়, B দে B নমান্তাসিতে চালানো যায়, BA দে আপনি সব চালাতে পারবেন। চোখ ঠিক হবে বেরো। আপনি যদি B পাতেন্ট পান, B পাতেন্ট দে ইউজুয়ালি AM চালানো যায়, চিকলো মোটরি যেগুলো বলা হচ্ছে চিকলো মোটরি, আবার B1 কন্দ চিকলি লেজি নলেজ চালানো যায় B দিয়ে, এবং B এই 3টা কিন্তু B তে চালানো যায়। আর আপনি তো B প্রথম পাইছেনই, B পাওয়ার পর আপনি BA নিছেন, তো সেই ক্ষেত্রে BA থাকলে তো আপনি এর পিছনে সবটি অটোমেটিকলি চালাতে পারবেন না অটোমেটিকলি, কারণ কি আপনি B এর মধ্যে সর্বোচ্চ 7 টন পর্যন্ত আপনি নিয়ে নিছেন, BA নিয়ে নিছেন। সো লা পাতেন্টে দি ক্যাটাগরি BA মানে B এর মধ্যে সর্বোচ্চ 7 যেটা নেওয়া যায়, যে আপনি বেশি ওজনে নেওয়া যায়, সেটা অলরেডি আপনি করে ফেলছেন। তো সেটা থাকলে আপনি অবশ্যই আপনি ওই সকল গাড়িগুলো চালাতে পারবেন, যে সকল গাড়িগুলা এই সকল পাতেন্ট চালানো যায়। এগুলো তো আপনার আসি বা এগুলোর উপরেই তো BA, তাই না? প্রথমে B পাইছেন, এরপর BA নিছেন, তো সেই ক্ষেত্রে কুইজটা বেরো। ভাই 20 বছর বয়সে পাতেন্ট আ নেওয়া যায় না? আ নিতে 20 বছর নেওয়া যায় যদি আপনি A2 এ থাকে, 18 বছর বয়সে, হ্যাঁ। এরপরে আপনি 20 বছরের বয়সে গুইদা দিয়ে আ নিতে পারবেন। আর যদি আপনার A2 এ না থাকে তাহলে 24 বছর হইতে হয় আ নেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা প্রিয়াল ভাই, একটা কথা ছিল, বলেন। এই যে নবান্ত সেই নিতে আপনাদের গুইদার এক্সাম দিতে হবে, ঠিক না? জি জি, এটা জি। যে BE নিতে কি এক্সাম দিতে হবে? অবশ্যই এক্সাম, গুইদা এক্সাম। ওই যে নবান্ত সেই জন্য 4,250 কেজি ওজনের রিমোট কিনে গুইদা দিবেন, আর BA এর জন্য 3.5 টন পর্যন্ত রিমোট কিনে গুইদা দিবেন, গাড়ির ওজন 3.5 টন, রিমোটকে 3.5 টন নিয়ে গুইদা দিবেন, ঠিক আছে? মানে নবান্ত সেই নেওয়ার সাথে সাথে এটা মানে BE অটোমেটিক হয়ে যাবে, ঠিক না? নবান্ত সেই গুইদা দেওয়ার পরে আপনার আরেকটা পাতেন্ট দিবে, ওখানে এটা নিয়ে একটা দিবে, ওখানে লেখা থাকবে বি নমান্তা সেই। না তার মানে কোনো কুইজ এক্সাম দিতে হইব না, কুইজ এক্সাম দেওয়া লাগবে না, শুধু গুইদা। ধন্যবাদ এল ভাই। হ্যাঁ, এক্সামে কি মোবাইল এলাও করে? না না না, সব জ্যাকেটে রাখা মোবাইল থাকলে ফেল বুশারে। ওকে, স্যার পরীক্ষা দিতে দিবেন আপনি মোবাইল থাকলে, অন থাকলে। লা রেসপন্সিবিলিটি পেনালে কানেসা আলা সিস্টাদালে sorge allorché vengano violate norme contemplate di codici penale. দেখেন কুইজটার মধ্যে শর্টকাটে যেটা বলা হচ্ছে, পেনাল কেসটা জড়িত থাকবে, কন্নেসা জড়িত থাকবে, আল সিস্ট্রিস্তাদালে রোড অ্যাক্সিডেন্ট করার পরে আপনি পেনাল কেসের সাথে জড়িত হয়ে গেছেন। লা রেসপন্সিবিলিটি পেনালে প্যানেল কেস মানে কি? আদালতের সম্মুখীন হতে হবে, জাজ আপনার সিদ্ধান্ত নেবে আপনাকে জেল হবে না, ফাঁসি হবে না, জরিমানা হবে, এটা আদালত নির্ধারণ করবে। সো একটা রোড অ্যাক্সিডেন্টকে কি বলা হয়? সিনিস্ট্রা দাঁড়ে, এটা কি বলা হয়? রোড অ্যাক্সিডেন্ট। এটা এই পাতেন্টের ভাষায় রোড অ্যাক্সিডেন্ট। সো রোড অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আপনি প্যানেল কেসের সাথে কানেক্ট হয়ে গেলেন, জড়িত হয়ে গেলেন। এটা কখন হয়? সর্জে মানে উঠে, সর্জা সোলে সূর্য উঠে। সো কখন এই প্যানেল কেসটার সাথে আপনি জড়িত হন? তখনই জড়িত হন যখন আপনি কন্টেম্পলাতে দাল কোদিচি প্যানেল, যখন কোদিচি প্যানেলের আইনগুলো ভাঙেন, যে প্যানেলের আইনগুলো ভাঙেন তখন আপনি প্যানেল কেসের সাথে জড়িত হয়ে যান। ২৪টা হবে কি? বেরো বেরো বিওলাতে ভঙ্গ করলেন। কি ভঙ্গ করলেন? কোদিচি প্যানেলে। প্যানেল কেসের যে আইনগুলো থাকে, যে আপনি মদ খেয়ে গায়ে চালাইলে আপনাকে যে প্যানেল কেসে আদালত সম্মুখীন হইতে হয়। কাউকে আঘাত করলেন, সে 40 জনের বেশি যদি হসপিটালে থাকে তাহলে আপনি কি করতে হয়? প্যানেল কেসে যেতে হয়। তো এই যে প্যানেল কেসগুলো থাকবে, এই প্যানেল কেসের সাথে জড়িত হন, যে আইনগুলা সে আইনগুলা ভাঙেন, তাহলে আপনাকে এখানে বলা হচ্ছে যে ওই প্যানেল কেসের সাথে আপনাকে জড়িত থাকতে হবে। ২৪টা বেরো। এর সিনারা ফিগরাতো ভিয়েতালা ইজ বলতা দেসরা, ডান দিক দিয়া নিষেধ করে দিচ্ছে মোড় ঘোরা, ডান দিকে মোড় ঘোরা নিষেধ করে দিচ্ছে। এটা কি আমাকে কি বোঝাচ্ছে? একটা ইনক্রোচ ডান দিক দিয়ে রাস্তা ঢুকতেছে, সো এই রাস্তাটা এদিকে ঢুকতে পারে, আবার আমি চাই আবার এদিকে যাইতে পারি, দুইমুখী হইতে পারে রাস্তাটা, তাই না? তো সেক্ষেত্রে আমাকে ইজ বলতা দেসরা নিষেধ করবে কেন? এটা চোখে ঠিক হবে, এটা অলসো ইজ বলতা নিষেধ করে না, আমাকে বলতেছে যে ডান দিক দিয়ে রাস্তা আছে, তুমি চাইলে ডান দিকে মোড় নিতে পারো, আবার ডান দিক থেকে তোমার মেন রোডে ঢুকতে পারে। তো এটা একটা প্রায়োবিধ বলতেছে আমাকে, না এই কাতল দিয়ে একটা প্রায়োবিধ দিতেছে, এটা কোনো ইজ বলতার দেসরা নিষেধাজ্ঞা না। ২৪টা ফালসো। কাবালেত্তি, কাবালেত্তি দেখা যাচ্ছে রাস্তা যদি কখনো কোনো জায়গায় কাজ চলে, হ্যাঁ অনেক সময় রাস্তা খনন কাজ চলে, আবার অনেক সময় দেখবেন বিভিন্ন কনসার্ট হয়, কনসার্ট হলে এটা দিয়ে রাখে, তা দিয়ে না বেড়া দিয়ে রাখে, কনসার্টের মধ্যে দিয়ে রাখে না, এটা যাওয়া যাবে না। আবার কোনো জায়গায় যদি গর্ত খুঁড়ে, কোনো রাস্তা কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, অনেক সময় যেগুলো অনেকদিন যাবৎ একটা জায়গা আবদ্ধ করে রাখার জন্য এরকম এই কাবালেত্তি বেড়া টাইপের দেওয়া হয়, দেওয়া হয় না? আমরা দেখি না সবাই, এখন একটা লাল বাতি থাকে অনেক সময়, না রুসের লাল বাতি দেওয়া থাকে এখানে দূর থেকে যেন চোখে পড়ে। এই কাবালেত্তি গুলো আবার অনেক সময় রেল লাইনের মধ্যে থাকে, ৫০০ লেভেলের মধ্যে যদি বারটা ওঠানামা না করে ঠিক মতো, নষ্ট থাকে সাময়িক সময়, তখন আবার এগুলা অনেক সময় একটা লোক থাকে সে কাবালেত্তি এখানে দিয়ে রাখে রেল আসার আগে, আবার রেল আসার পর সরায় নেয়। রেল লাইনে সাময়িক সময় জন্য ব্যবহার করতে হয়, করা হয়। আবার যদি রাস্তায় কাজ হয়, কান্তিয়ের স্ত্রীরা দাঁড়ালে, রাস্তা কাজ চলতেছে, কান্তিয়ের মানে কি? কাজ চলতেছে। তো কুইজা বলা হচ্ছে বাড়িগুলা, তো দেখানো বার গুলা সিনালা পাতা দাউনা কান্ত্রিস্ট্রা, জায়গা যদি কাজ চলে রাস্তার ভেতর, তো তখন এটা ওই জায়গায় দেওয়া থাকতে পারে। নিরাপদ দূরত্ব দেবে, অবশ্যই আপনাকে বাড়াই ফেলতে হবে। কোয়ান্দুল ভিকোলকে প্রেচে দে, যখন আপনার সামনের কোনো গাড়ি ভিকোলো কে প্রেচে দে, যে আপনার সামনে আছে, আপনার সামনে কোনো গাড়ি, ট্রান্সপোর্টটা উন কারিকো স্পোর্ট জেন্তি, যে মালটা বাইরে বের হয়ে গেছে, এমন কোনো মাল নিচ্ছে মালটা গাড়ি থেকে বের হয়ে গেছে। স্পোর্ট জেন্তি মানে কি? বের হয়ে যাওয়া, তাই না? স্পোর্ট জেন্তি মানে বের হয়ে যাওয়া, বের হয়ে যাওয়া। জি ভাই, বের হয়ে যাওয়া। আপনার মালগুলো ধরুন বের হয়ে গেছে, বের হয়ে গেছে, লাইক ওই যে অনেক সময় বাংলাদেশে দেখি না আমরা, ওই কি বলে ট্রাকে রড নিয়ে যায় ভাই, হ্যাঁ ট্রাকে রড নিয়ে যায়, বাস নিয়ে যায়, পল্লী বিদ্যুতের খাম লয়ে যায়, ট্রাকের থেকে বাইরে বের হয়ে যায় না? তো ওই রকম যখন দেখবেন আপনার সামনে গাড়িটার মাল বের হয়ে গেছে এবং পকো স্তাবিলে মানে কি? সঠিকভাবে এটাকে স্টেবল না, স্থির না, পকো স্তাবিলে মানে বাধা নাই ঠিক মতো, এটা নড়াচড়া করতেছে, তখন আপনাকে গুরুত্ব নিরাপদ দূরত্বটা অবশ্যই বাড়াই দিতে বলছে। সো কোশ্চেনটা কি হবে? ভেরি গুড। সু কারেজাতে আ দুই কোর্সি এ doppio senso, একটা কারেজাতা কি বলছে এখানে? দুইটা কোর্সি আছে, ভালো করে খেয়াল করে, দুইটা কোর্সে আছে এবং doppio senso মানে কি? একদিকে যাচ্ছে আর একদিকে আসতেছে। যখন আপনি রাস্তা সম্পর্কে জানবেন, প্রথম কাটতেল লাইক ধরেন আপনাকে, আপনি যদি কোনো একটা জিনিস সম্পর্কে জানেন, নামগুলা জানেন, হ্যাঁ কোনটা পর, যেমন আমরা আগে ধর নাকি ওই বিভিন্ন রেসিপি দেখতাম রান্নাঘরের ভেতরে, বলতো সয়া সস, জয়ফল, জয়তন। তো প্রথম চিন্তা করতাম এত মজার খাবার রান্না করবো, মানে আমরের বড় রান্না করতে পারে, চেষ্টা করবো রান্না করার জন্য। যখন আমার নাম করতো সয়া সস, জয়ফল, জয়তন, তারপর কি ওগুলো নামই জানতাম না, চিন্তা না, তখন দূর এ আমার দ্বারা সম্ভব না, পামই কই এই উপকরণ গুলা। বাট তখন কিন্তু যখন আপনি চিনবেন উপকরণ গুলা কি, কোথায় পাওয়া যায়, তখন কিন্তু আপনার আগ্রহ বেড়ে যাবে, না আমিও ট্রাই করি এরকম কিছু করার জন্য, কারণ আমি জানি এটা কি, আমি চিনি কোথায় পাওয়া যায়। তো এরকম করে যখন একটা কুইজে বললো সুকারের জাতে, আপনি বুঝে গেলেন রাস্তার মধ্যে আর দুই কোর্সে দুইটা কোর্সে আছে, এই যে একটা কোর্সে এই যে একটা কোর্স বানাই ফেললেন অলরেডি। আর দ্বৈপের সেন্স দুইমুখী, এটা একদিকে যাচ্ছে এটা একদিকে আসছে, মানে কি যেটা বললো এটা আপনি আপনার কল্পনাতে এঁকে ফেললেন, আপনি পেরে গেলেন। এর মানে কি কোর্সটা এখন আপনার জন্য আরো সহজ হয়ে যাবে। সো কারের জানার মধ্যে দুইটা কোর্সে আছে যে দ্বৈপের সেন্স যাবে আসবে। ইন প্রসিমিতা দিন দোস্য, দোস্যর আগে, এটাও আপনি পেরে গেলেন, মানে কি উঁচু একটা উঁচু রাস্তা আছে এই দোস্যর আগে, ঠিক আছে দোস্যর আগের কথা বলছে। সো দোস্যর আগে উঁচু রাস্তার আগে কনসেন্টিতে অনুমতি আছে ওভারটেক করা। এখানে তো কি ওভারটেক করবো দোস্যর আগে দ্রব্য সেন্স না, তো সম্ভব না। দ্রব্য সেন্স কেমন ওভারটেক করি, দোস্যর আগে তো ওই দিক থেকে কি আসতেছে আমি তো দেখতেই পারবো না, দেখতে পারবো ওভারটেক করার সময় ওই দিকে কি আসতে পারবো না। ভেহিকুলার তো আসছে না, মানে ঠেলা গাড়ি কেউ করতে পারবো না, সাইকেল কেউ করতে পারবো না, কারণ কি এটা একটা পেরিকুলো দ্রব্য সেন্স এবং ওই দিক দিয়ে কি আসতেছে না আসতেছে কিছু আমরা দেখতে পাই না। তো দোস্যর আগে কখনোই ওভারটেক করা যায় না দ্রব্য সেন্সর ক্ষেত্রে। বাট সেন্সরিকে যদি বলতো একমুখী তাহলে করতে পারতাম, বাট কুইজে যেহেতু দ্রব্য সেন্সর বলছে আমরা চিন্তার মধ্যে আঁকে ফেলছি দ্রব্য সেন্সর যে দিক থেকে আসতেছে, এবং দোস্য বলছে দোস্যর আগে, তো দোস্য মানে উচ্চ জায়গা আমরা আঁকে ফেলছি চোখের মধ্যে, তো সেই ক্ষেত্রে এটা আমরা ওভারটেক করতে পারবো না এখানে। সো কোশ্চেনটা আমি কি ফালস বলছে কনসেন্ট ফালস বলছে, এজন্য এটা ফালস। ঠিক আছে। লা স্পিয়াদি আসেনসিওনে দে লা লুচে আব্বালিয়ান্তে, আব্বালিয়ান্তের আলোটা হবে দি কলর রোজ, লাল, লাল হয় নীল, ব্লু গাড়ির মধ্যে আব্বালিয়ান্তে যেটা অনেক প্রখর আলো, যেটা নীল রঙের থাকে, নীল ব্লু রঙের থাকে এরকম প্রখর আলো থাকে এরকম এটা। আর আনাব্বালিয়ান্তে থাকে হলো ভ্যারদে, যেটা একটু নিচের দিকে এরকম থাকে আনাব্বালিয়ান্তে, ঠিক আছে এরকম থাকবে। আর আব্বালিয়ান্তে সুজা এই ব্লু থাকবে। তো এটা ফালস, লাল বলছে এটা ফালস। আমাদের এই বেসটা যেটা 3663584525 আমার নাম্বার নক করেন। আমাদের 30 রোজের রমজান মাসে অফার আছে, আপনারা যারা ভর্তি আছেন আপনারা আপনাদের যারা ভর্তি না হয় এদেরকে বলবেন যে একটা অফার আছে মাত্র 30 ইউরো টিএমএ বাংলা পাতেন্টে 1 বছর অ্যাপ সহ আনলিমিটেড ক্লাস। এটা 10 রমজান পর্যন্ত অফারটা থাকবে, 10 রমজান পর্যন্ত। আপনারা চাইলে যে কেউ আমার সাথে নক করলে আমি প্রস্তাবের নাম্বার দেবো, সেখানে পেমেন্ট করলে 30 ইউরো আপনারা 1 বছরের অ্যাপস পাবেন, আনলিমিটেড ক্লাস ক্লাসের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমরা এরকম করে আস্তে আস্তে আপনাদেরকে বোঝাই দিব। মানে একটা ক্লাস করবেন দেখবেন ওই চ্যাপ্টারটা শেষ, 2 ঘন্টা আমরা একটা চ্যাপ্টার শেষ করে দিতে পারি। আমাদের এরকম ইনস্ট্রুমেন্ট আছে, এরকম আমাদের ম্যাটেরিয়াল আছে যে আমরা অবলিগো চ্যাপ্টার ধরবো, জাস্ট 40 মিনিটস আমরা আপনাদের উপর একটা এক্সপ্লেন করবো কার্তের লোকগুলা নিয়ে। এরপরে আপনাকে 2টা কুইজ করাই দেবো, দেখবেন ওই চ্যাপ্টারটা আপনার জন্য একদম পানির মতো সহজ হয়ে যাবে। 25 নম্বর কালের তুলনাটা আমরা 2 ঘন্টা শেষ করে দিচ্ছি, আর কি লাগে, যেটা নাকি সবথেকে কঠিন চ্যাপ্টারটা। তো আমাদের এমন এমন কোর্স মেটেরিয়াল আছে যেখানে, যেটা আমরা সবগুলো তো ফ্রি করাই না, ফ্রিতে শুধুমাত্র কিছু কিছু যেগুলো নাকি আপনারা অলরেডি ফ্রি করে অনেকে পাস করতেছে, যাদের যেখানে সমস্যা সেগুলো আমরা তুলে ধরি। আর ভর্তি হইলে আমরা যখন ক্লাসগুলো নেই, ইউটিউবের যে ক্লাসগুলো, আনসার যে ক্লাসগুলো নেয়, ব্রঞ্চের যে ক্লাসগুলো নেয়, সেখানে আমরা খুব স্পেশাল ভাবে টেক কেয়ার করি। সো সেই জন্য আপনারা ভর্তি হতে পারেন। 30 ইউরো দিয়া আমাকে নক করেন, আমি ডিটেলস বলে দেবো। 15 বলা হচ্ছে è opportuno per il conducente che accusa segni di stanchezza, প্রতিদিন এই কোয়েশ্চনটা আমরা করাইতাম আগে, যে ভালো হয় ওই চালকের জন্য যে নাকি accusa segni মানে কি তার সে অঙ্গভঙ্গি করতেছে, di stanchezza সে টায়ার্ড হয়ে গেছে, তার হাই তুলতেছে একটু পরপর, চোখটা মিটমিট করতেছে, stanchezza মানে ঘুম আসতেছে, তার ক্লান্ত হয়ে গেছে। সেই চালকের জন্য ভালো হয় opportuno মানে ভালো হয় রাজুন জেরে চলে যাওয়া la più vicina কাছাকাছি যে পার্কিং এরিয়াটা আছে সেখানে চলে যাওয়া রিপোজার এবং কিছু সময় রিপোজও করো, মানে কিছু সময় বিশ্রাম নেওয়া তার জন্য কি ভালো, শ্রেয়। ক্লান্ত হয়ে গেলে ঘুম ঘুম আসলে কিন্তু তখন আপনি রাস্তার বাইরে চলে যেতে পারেন, আবার অন্য গাড়িতে ধাক্কা লাগিয়ে যেতে পারেন, ঘুম চলে আসতে পারেন। সবকিছুটা বেরো। লা pressione di gonfiaggio dei pneumatici stabilita in base al materiale, যে 25 নম্বর ক্যাপিটাল বললাম না আমি, 25 নম্বর ক্যাপিটালের মধ্যে কুইজটা যখন আসছে খুব সুন্দর করে বোঝাইছি যে শুধু নম্বর যে পাসের যিনি কতগুলা যাত্রী নিচ্ছেন গাড়ির মধ্যে এবং কি পরিমাণ মাল ক্যারি করছেন, এটার জন্য শুধুমাত্র চাকার হাওয়াটাকে আপনার পরিমাপ করতে হয়, কম বেশি করতে হয়। যাত্রী বেশি নিলে একটু হাওয়া বাড়াই দিবেন, মাল বেশি হাওয়া বাড়াই দিবেন, যাত্রী কম থাকলে স্বাভাবিক হাওয়া। এর বাইরে কখনো কোনো কি বলে এর বাইরে কখনো কোনো আপনার হাওয়া পরিমাপ অন্য কোনো কারণ নাই হাওয়া হাওয়া কম বেশি করার জন্য, ঠিক আছে। তো প্রেসিয়ন দি কনফিয়াজো চাকার হাওয়ার প্রেসারটা লিপেনো মাঝিছিলাম 22 ওটার উপর ভিত্তি করে ইন বাজ, ওটার উপর ভিত্তি করে আপনার চাকার হাওয়াটা মাপতে হবে, হাওয়াটা দিতে হবে। কিসের উপর ভিত্তি করে? আল মেটারিয়াল কোন কুই শুনো রিয়ালা জাতির চিরকিওনি, চাকাটা কিসের উপরে, টায়ারটা কিসের উপরে লাগানো আছে যে চাকাটা টায়ারটা যেটা যে কাঠামো টায়ারটা যে রিং এর উপর আছে সেই রিংটা কি আচায় তৈরি স্টিলের তৈরি নাকি লেগালেজ যেটা মানে কি লোহার তৈরি নাকি সিলভার তৈরি, সেই রিংটা কিসের তৈরি সেই রিং এর উপর ভিত্তি করে আপনার হাওয়া পরিমাপ করতে বলছে। সবকিছু ঠিক হবে আপনার কি পরিমাণ যাত্রী নিচ্ছেন আর কি পরিমাণ মাল কারি কারি করছেন সেটার উপর ভিত্তি করে হাওয়া নির্ধারণ করতে হয়। নতুন যারা আছেন যারা ফেসবুকে আছেন জাস্ট আপনারা একদম নতুন তারা বলেন তো যে এই যে 30টা প্রশ্ন আজকে পরীক্ষা আসছে ওনার 25টা কাবিতলা থেকে আমি কিন্তু 25টা কাবিতলা আপনাকে বোঝাই দিছি এক্সপ্লেন করছি। সো এরকম যদি ক্লাস আপনারা কন্টিনিউ যদি আরো কিছু করেন আপনারা একটু কনফিডেন্স আসবে না যে পারবেন না মোটামুটি নতুন যারা আছেন ইনশাআল্লাহ ভাই আজকে তো একটা সবই এখন 0-0 করতে হবে। ভেরি গুড। তো এখানে তো দুইটা এরর ছিল আরেকটা কোডটা ছিল ভাই একটা ছিল এই যে এটা আরেকটা ছিল লাস্টের দিকে পিএল ভাই লাস্টের দিকে এই যে এটা 4 দিছি তবে এটা একটা লাস্টের দিকে কোনটা জানো এক সেকেন্ড পিএল ভাই ভাই এই যে এটা হলো ওই যে এটা কুরবা এই 10 এটা ভাই ভাইয়া স্পিড ব্রেকার যেটা আছে ওইটারে কি বলে এটা কি 10 স্পিড ব্রেকার যেটা আছে ওইটারে কি বলে ওটা 10 আর্টিফিশিয়াল 10 আর্টিফিশিয়াল ওখানে ওভারটেক করা যায় আর্টিফিশিয়াল স্পিড ব্রেকারটা 10 আর্টিফিশিয়ালে বলা হচ্ছে বাট নরমাল দোস্ত তো নরমাল দোস্ত আর দোস্ত আর্টিফিশিয়াল বললে স্পিড ব্রেকার যেটাকে বলা হয় ছোট ছোট হালকা উঁচু গতি রোধক যেটা এটা এটা স্পিড ব্রেকার আর পুরো রাস্তা উঁচু হয়ে গেলে ওটাকে দোস্ত বলা হচ্ছে। ঠিক আছে ওকে ভাইয়া ওকে তো সবাইকে আজকে শুভরাত্রি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আগামীকালকে আমি চেষ্টা করব এই আরো একটা সুন্দর একটা ক্লাস করানোর জন্য ক্লাস মিস করবেন না সবাই পরে রেকর্ডিং দেখে নেবেন। ঠিক আছে সবাইকে ধন্যবাদ ভাই।